আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ও বাদ, প্রশ্ন করেছেন আজকে, প্রথম প্রশ্ন হচ্ছে, কারো হাজব্যান্ড যদি প্রতি বছর কোরবানি করে, পরিবার পক্ষ থেকে এতে সকলের কোরবানি হয়ে যায়, কিন্তু কোনো বোন যদি চিন্তা করে যে কোরবানি করা একটা বড় ইবাদত, আমি নিজে কখনো করলাম না, তাই সে সংসারের খরচ বাঁচিয়ে যদি কোনো এক বছর কোরবানি করে, এটা কি তার পক্ষে বাড়াবাড়ি হবে নাকি এটা উত্তম আমল হিসেবে গণ্য হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও বাদ, আসলে কোরবানি করাটা একটা ইবাদত, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আরও বলেছেন, লা ইয়ানাল্লা লুহুমুহা ওয়ালা দিমাহা ওয়ালা ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কোরআন কোরবানির বিষয়টি। সুতরাং কোরবানি আসলে ইবাদত, তো কোনো সন্দেহ নেই। তো একজন ভাই যিনি পরিবারের পক্ষ থেকে কোরবানি করে দিবেন, এটা কোরবানি আদায় হয়ে যায়। একটা হচ্ছে আদায় হয়ে যাওয়া, একটা হচ্ছে প্রত্যেকে করা, একটা হচ্ছে দায় সারা, একটা হচ্ছে আমি অতিরিক্ত করতে চাই। দুটার মধ্যে কোনো বিভেদ নেই, বা কোনোর মধ্যে কোনো এই দুইটার মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নেই, মতাদ্বৈততা নেই যেটা বলে। কারণ হচ্ছে, ধরেন আপনার দুই রেখা তোমার ফুললে হয়, তারপরে বাকি দুই রেখা তোমার নিষেধ নেই। তো এর অর্থ হচ্ছে, একজন পরিবারের পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে পুরো পরিবার আদায় হয়ে যায়, এটা একটা মত আছে। তো এই মতটা অনেকে গ্রহণ করে থাকেন। আরেকটা হচ্ছে, পরিবারে যারাই সম্পদশালী হবে তার প্রত্যেককে কোরবান দিতে হবে, এটা আরেকটা মত আছে, এটা আবু হানিফার রহমাতুল্লাহ মত। তো যদি প্রথমটাই ধরি আমরা, যে পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে একটা কোরবানি আদায় হয়ে যায় পরিবারের কর্তা দিলেই, তাহলে অনেক সময় স্ত্রী থেকে অনেক কোরবানি দিয়ে দেন না। যদি একজন বোন, তিনি যদি কোরবানি দিতে চান, তাহলে স্বামীকে রাজি করাই দিবেন। টাকা বাঁচানোর বিষয়টা বাড়াবাড়ি, কেন? টাকাটা কার? টাকাটা তো স্বামীরই। আপনি যেটা বাঁচাবেন স্বামীর পকেট, স্বামীরই টাকা, আপনার টাকা না। আপনার যদি কোনো টাকা দেয়া হয়, স্পেশালি কোনো টাকা আপনাকে দিয়ে দেওয়া হয়, যেটা তোমাকে দিয়ে দিলাম, সেখান থেকে যদি আপনি রেখে দিয়ে কোরবানি দেন, তাহলে হতে পারে। আপনি সংসারের খরচ বাঁচিয়ে যেটা রাখবেন, এটা স্বামীরই টাকা। সংসারের খরচ জন্য যেটা দেওয়া হয়, এটা কম খরচ করতে পারেন আপনি, বোঝা গেল, সেটা আমানত হিসেবে সেটা আবার স্বামীর পকেটে চলে যাওয়া নিয়ম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি পরিবারের বললেন যে, তোমরা এই এত ভালো খাবার কোত্থেকে সংগ্রহ করলে? পরিবার লোকেরা বললেন যে, আপনি যে খরচের টাকা দেন, সেখান থেকে আমরা কিছু বাঁচিয়ে এটা করেছি। তিনি নির্দেশ দিলেন পরবর্তী মাসের জন্য, যে ট্রেজারারকে, খাজানার মালিককে, যে টাকা পয়সা তার কাছ থেকে আগামী মাস থেকে এতটুকু কম দিয়ে, এতটুকু কম হলে আমার চলে। বোঝা গেল যে পরিবারের কর্তা যতটুকু আপনাকে দিবেন টাকা খরচ করতে, অতটুকু আপনার চলে। এর অর্থ বোঝা গেল, এর বাড়তি অংশটুকু আপনি অতিরিক্ত রাখছেন, এটা অনুমতি লাগবে। এটার জন্য আপনি টাকা কোরবানি দিলে আপনার হবে না, আপনার এটা আপনার স্বামীর থাকে যাবে, স্বামীর হয়ে যাবে। এই জন্য আপনার যদি আপনি কোরবানি দিতে চান, স্বামীকে বুঝাতে পারেন, বা স্বামী থেকে কোনো টাকা ফেলে দিতে পারেন, অথবা আপনাকে কোনো মাহার দিলে সেখান থেকে দিতে পারেন, যেখান থেকে পারেন আপনি একটা অতিরিক্ত টাকা ব্যবস্থা করতে পারেন, সেখান থেকে আপনি কোরবানির ব্যবস্থা করতে পারবেন। আর যদি আপনার স্বামী টাকা খরচ করে আপনার জন্য কোরবানি একটা কোরবানি দিয়ে দেয়, তাহলে কোরবানি হয়ে গেল। এই জন্য আপনি ওই পদ্ধতি যে অবলম্বন করেছেন, আপনি যেটা যে টাকা খরচ বাঁচিয়ে আমি যেটা করবো, এটা তো আপনার স্বামীরই টাকা আসলে মূলত। তাকে তিনি যদি রাজি না হয় আপনি দিলে, কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। তো আপনাকে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে, স্বামীর ভালোবাসা নিয়ে, স্বামীর কাছে সে আপনি ব্যক্ত করতে পারেন আপনার ইচ্ছা। তিনি সময় পাইলে দিবে, সুযোগ পাইলে দিবে, তার অবস্থা ভালো থাকলে দিবে, না দিলেও আপনার নিয়তের কারণে সব পাবেন, আপনার এ নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তবে যদি তিনি যদি দেন, আপনাকে টাকা দেন, আপনি সেটা দিতে পারেন, অথবা আপনার কোনো অতিরিক্ত টাকা কোনোখান থেকে আপনি জোগাড় করেন, আপনার সন্তানরা আপনাকে দিয়েছে সেটা থেকে, অথবা আপনার কোনো মেয়ে আপনাকে দিয়েছে, অথবা কেউ আপনাকে দিয়েছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ দিয়েছে, সেটা যদি আপনি কোরবানি দেন, তাহলে সেটা ভালো, সবার কাজ। সংসারের খরচ বাঁচানোর অংশটুকু আপনার নয়, এটা আপনার স্বামীর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের নামাজের মাঝে মাসিক শুরু হলে এই নামাজ কি কাজা করতে হবে? যা, নামাজের মাঝে কারো যদি মাসিক শুরু হয়ে যায়, তাহলে বোঝা গেল যে তার এই নামাজটা আর হবে না, এখন যেটা পড়তেছে আর হবে না।
কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কোন নামাজটা পড়তেছেন। যদি তিনি কোনো নামাজের কাজা করতে থাকেন, ধরেন তিনি জোহরের সালাত পড়তেছেন আসরের টাইমে কোনো কারণে পড়তে পারেননি, দুইটা এক টাইম অনেকে বলে পাশা পরপর টাইম, এখন তিনি যদি মাসিক হয়ে যায় জোহরটা কাজা করতে হবে, কিন্তু আসরের সময় যদি কোনো তার মাসিক শুরু হয়ে যায় আসরের সালাত থাকা অবস্থায়, তাহলে বোঝা গেল তিনি এটুকু তার ক্ষমতা যেহেতু আছে, যেমন সালাত শুরু শেষ পর্যন্ত সালাতের টাইম শেষ হওয়া পর্যন্ত তার কিন্তু সালাতের টাইম থাকে, সময় সালাত পড়ার সুযোগ থাকে, তো তার সুযোগ মোতাবেক তিনি সালাত আদায় করছিলেন, কিন্তু তখন তার মাসিক হয়ে গেছে, অর্থ হচ্ছে তার উপরে এই সময় থেকে সালাতটা আর নাই, এই সময়টা আর নাই, তখন এটা তার কাজা করতে হবে না। কিন্তু যদি তিনি অবহেলা করে থাকেন, শেষ মুহূর্তে এসে সালাত আদায় করেন, তাহলে তার সালাতটা কাজা করতে হবে, কারণ তিনি শেষ মুহূর্তে সালাতটা আল্লাহর গ্রহণযোগ্য হয়। তো এই জন্য কখন তিনি কোন নামাজটা পড়তেছেন সেটা নির্ভর করবে, আর কখন তিনি কোনটা পড়তেছেন সেটা নির্ভর করবে তিনি কাজা করতে হবেন কিনা। যদি একদম অপেক্ষা করতে থাকেন, সূর্য হলো দেওয়ার পরে নামাজ পড়া শুরু করেছেন, এরপরে তার মাসিক এসে গেছে, তাহলে তাকে নামাজটা কাজা করতে হবে, কারণ ওই সময় নামাজটা আসল ওয়াক্ত নেই, আসল ওয়াক্ত নেই, এটা হচ্ছে এত্তরারি ওয়াক্ত। এত্তরারি অর্থ হচ্ছে যে মানে বিশেষ কারণে যে সময়টা, এটা ইচ্ছাকৃত অবস্থা না, অনিচ্ছাকৃত ওয়াক্ত থাকে, এই জন্য যদি দেরি করে এরকম অবস্থা, যে সমস্ত সালাতের এরকম অবস্থা আছে, আর যে সমস্ত সালাতের এরকম অবস্থা নেই তাহলে পুরোটাই তার ওয়াক্ত, যেখানে যখনই তিনি সালাত আদায় করেন তখন তিনি যদি কোনো তার হায়াত চলে আসে কোনো নারীর, তখন তার এই সালাতটি আর পড়া লাগবে না, এটা কোনো কাজের প্রয়োজন নেই। আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হল হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে কে মেরেছিল এবং মহরম মাসের একটু ঘটনা আমল জানালে উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কে মেরেছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মেরেছিল কুফাবাসীরা। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, পাপিষ্ঠ নরাধম এই মানুষটি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কারবালার প্রান্তরে আটকে রেখে পরিবার পরিজন সহ এই মানুষটির সাথে যুদ্ধ করে, পারিবারিক যুদ্ধ, এটা অনেকটা অসম যুদ্ধ, সেই যুদ্ধে তাকে শহীদ করেছিলেন, আমরা তাকে শহীদ মনে করি। এবং এটা এই জন্য এই কারবালার প্রান্তরে যারাই মারা গেছে সবাই এই মাজলুমভাবে শহীদ হয়েছেন, এদের জন্য আমরা রহমতের দোয়া করি, এদের জন্য সন্তুষ্টির দোয়া করি, এবং তারা মাজলুম হয়েছেন জায়গায় জায়গায় বলি। কে করেছে? ওবায়দুল্লাহ বিন জিয়াদ, অর্থাৎ কুফার গভর্নর, ওই সময় যে গভর্নর ছিল সে করেছে, সেইটা করেছে, কুফা বসার গভর্নর যে ছিল সেইটা করেছে। আর তখন কারা করেছে? কুফাবাসীরা, এর মধ্যে বালাউই আছে, এর মধ্যে সীমার আছে, সীমার রাসানি, তারপরে ফাহাদা পোলান আল বালাউই, নামটা মনে আসতেছে না, বালাউই, এরা বেশ কিছু বেদুইন, বেশ কিছু নিষ্ঠুর প্রকৃতির মানুষ, দিন থেকে দূরে, এগুলো দিনের কিছুই বুঝেনি, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা হাত চালাতে পেরেছে। এই পাপিষ্ঠ মানুষগুলো এই কাজটি করেছে এবং তাদের সেই কাজে যে সবচেয়ে বেশি ইন্ধন জুগিয়েছে বা যে এই কাজটি করার জন্য পাঠিয়েছে সে হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজেও সবচেয়ে বড় শয়তান, তার বাবাও খুব খারাপ লোক ছিল, জিয়াদ ইবনে আবি বলা হয়েছে তার বাবাকে। এই দুইজনকে, এরা দুজন ইরাককে কঠিন ইয়ার মাধ্যমে, শাসনের মাধ্যমে ইরাককে নিয়ন্ত্রণ করত। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তরবারি আঘাতে নিয়ন্ত্রণ করতো, যাকে পায় তাকে হত্যা করতো, এইভাবে নিয়ন্ত্রণ করতো ইরাককে। আর ইরাক ছিল সবসময় শয়তানি জায়গা, এখানে এই পূর্ব দিকে এই জায়গাতে সবসময় বড় বড় সমস্যা তৈরি হয়েছিল, এর মধ্যে এটাও একটা, ইরাকে যেটাকে বর্তমানে ইরাক এলাকা, এটাই অধিকাংশ আলেমের মতো এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করেন নাই, নাজিদ বলতে এদেরকে বোঝানো হয়, এই জায়গাকে বোঝানো হয়েছে, কারণ এটা ওই দিকের এলাকা, এই জন্য। সেই হিসাবে আমরা দেখি যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যার জন্য সরাসরি দায়ী। এখন প্রশ্ন হচ্ছে, ওই সময় খলিফা কে ছিলেন? ওই সময় খলিফা ছিলেন জিয়াদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু।
জিয়াদ ইবনে মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছি, জিয়াদকে রাদিয়াল্লাহু আনহু বলিনি, এবার এটাকে ভুল বুঝবেন না। জিয়াদ সে তারও দোষ আছে, দোষ নাই এটা বলা যাবে না, কারণ সে এরপরেও উবাইদুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতাচ্যুত করেনি এই ঘটনার পরে। যদি ক্ষমতাচ্যুত করতাম বুঝতাম যে তারও কি দোষ নেই, সে তো অনেকটা করেছে। সে আর কিছু না হোক, যদিও সে তার কাছে পাঠানোর পরে সসম্মানে তাদেরকে, পরিবারের অন্য লোক, জীবিত লোকদেরকে এবং নারীদেরকে মদিনায় পাঠিয়ে দিয়েছে সসম্মানে, কিন্তু সে তো কিছুই করেনি। উবাইদুল্লাহ বিন জিয়াদকে কোনো কিছুই করেনি, তিরস্কার করা বা তাকে ক্ষমতাচ্যুত করা বা এমন কিছুই করেনি। এটা কি তার দুর্বলতা, নাকি এটা এক ধরনের অনমনীয়তা যে কারণে সে পরবর্তীতে মদিনাবাসীরা তার বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিল, মদিনাকে সে কঠিনভাবে আক্রমণ করে মদিনা মানুষকে হত্যা করেছিল, হাররার ঘটনা ইতিহাস সাক্ষী। এই জন্য জিয়াদ জিয়াদ যে কাজটি করেছে, ইয়াজিদ মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সেও এর জন্য দায়ী। আমি কয়েকবার জিয়াদ বলেছি, আসলে ইয়াজিদ হবে, ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সেও এর জন্য দায়ী, সেই জন্য দায়ী। এবং সে কেন দায়ী, কারণ সে এই কাজটি কোনো প্রতিবিধান করেনি। উপরন্তু যারা মদিনাবাসী, যারা বিরোধিতা করেছে বা একে প্রতিকার চেয়েছে, তাদেরকে হত্যা করেছে, লোক পাঠিয়ে তাদেরকে হত্যা করেছে, এবং এমন হত্যা করেছে মদিনাবাসী মদিনাতে কয়েকদিন আজান পর্যন্ত হতে পারেনি, এমনভাবে তাদেরকে হত্যা করেছে, মদিনার উপর দিয়ে কঠিন বিপদ চলে আসছে। এই জন্য এর জন্য দায়ী আমরা দেখতে পাচ্ছি প্রথমত উবাইদুল্লাহ বিন জিয়াদ, দ্বিতীয়ত দায়ী হচ্ছে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। তো ইয়াজিদ এটার জন্য দায়ী। এই জন্য আমরা ইয়াজিদের জন্য রহমতের দোয়াও করি না, আবার লানত বলি না। কেন লানত বলি না, সরাসরি হস্তক্ষেপ করছে আমার কাছে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে পাঠিয়েছে তাকে আটকানোর জন্য, তাকে বলেছে যে এসেকে আটকাও, কারণ যে কেউ ক্ষমতায় থাকে সে চায় অন্য কেউ যেন ক্ষমতায় না আসতে পারে, এটাই স্বাভাবিক কথা। ইয়াজিদ চেয়েছে ক্ষমতায় থাকতে, সে জন্য আরেকজনকে আটকিয়েছে, কিন্তু আরেকজনকে আটকে এইভাবে এই নির্জন মরু প্রান্তরে পানি আটকিয়ে কষ্ট দিয়ে তাকে মারা এবং অসম যুদ্ধ তাকে মেরে ফেলা পরিবার সহ, এটা অবশ্যই বড় ধরনের জুলুম হয়েছে। যে জুলুমের কারণে আমরা তাদের এদের উভয়কে দায়ী করি, উবাইদুল্লাহ বিন জিয়াদকেও দায়ী বলি এবং ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এদেরকেও দায়ী বলি। এবং অনুরূপভাবে সিরিয়াবাসীরা যারা মদিনা আক্রমণ করেছে, মদিনার লোকদেরকে হত্যা করেছে, মদিনার উপরে তাণ্ডব চালিয়েছে, তাদেরকেও আমরা ঘৃণা করি, এদের কখনও ভালোবাসার প্রশ্নই আসে না। তবে ভালোবাসা এবং ঘৃণার কোনোটা যেন সীমা লঙ্ঘন না করে এটা আমরা খেয়াল রাখি। আমরা এদেরকে বিভিন্ন রকমের কথা বলি, যারা ফাসেক ফাজের বলি, কিন্তু কাফের বলি না। দুর্ভাগ্যবশত আজ কিছু মানুষ তৈরি হয়েছে যারা গুণার কারণে কাউকে কাফের বলতে দ্বিধা করে না। ইয়াজিদকে আপনি কাফের বলতে পারেন না, আপনি ফাসেক বলবেন কিন্তু কাফের বলবেন না, এই জন্য দোয়া করেন না, কিন্তু তাই বলে আপনি তার জন্য লানত করারও দরকার নেই। কারণ লানত এখন কেন লানত করবেন, লানত করার প্রশ্ন তো আসে না এখানে। লানত তো ওই জায়গায় আসে যেখানে লানতের কারণ হয়, এমন কোনো লানত তো করার হাদিসে আসে না যে লানত করতে হবে তাকে। আর এর জন্য আরেকটি হচ্ছে, তিনি যে আমল নিয়ে গেছেন মুআবিয়া হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, সে আমল নিয়ে তিনি তার কবরে চলে গেছেন। তার জন্য আল্লাহ তাআলা এটা লিখেছেন, নিশ্চয় এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি এটা দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, পরবর্তী প্রদীপ, তিনি যে কাজটি করেছেন, তিনি একজন হিসাবে সাহাবি হিসাবে তার সম্পর্কে কোনো মন্তব্য আমরা না করি, পক্ষে বিপক্ষে এটা আমরা না করি। কিন্তু কিছু মানুষ আছে, দেখবেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর এই কাজটিকে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ নাম দিয়েছে, এটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা। তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যান নাই, এমন কোনো কাজ করেননি। তিনি গিয়েছেন যে কুফাবাসীরা তার কাছে চিঠি লেগেছে, যদি তিনি আসেন তার হাতে বায়াত করবেন, এই জন্য তিনি গিয়েছেন সেটা। কিন্তু এর অর্থ এই নয় যে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে গেছেন বা করেছেন, করে বের হয়েছেন, এমন কথা কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমন সেটা দাবিও করেন না, খেলাফতের দাবিও তিনি করেন নাই তখনও। তিনি তাকে তো কুফাতে ঢুকতে দেওয়া হয়নি, এর আগে তাকে আটকে দেওয়া হয়েছে। তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে একটি কথাও বলেন নাই কোথাও, কোনো সাহাবিরা রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেননি এই সমস্ত বিষয়ে। বরং এরপরে
যারা যিনি খলিফ ক্ষমতা নিয়েছেন, এরপরে যিনি ক্ষমতা নিয়েছেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনিও রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা নিয়েছেন এমন কথা বলা যাবে না। তিনি একজন খলিফা, তিনি একজন সাহাবি, তিনিও ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা পরিচালনা করেছেন। পরে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, যুদ্ধে তিনি যারে আঘাত, যার মারওয়ান বা অন্য কারো আঘাতে হোক অথবা হাজিয়া খলিফা হাজিয়া ইবনে ইউসুফের ইয়া হোক, তার নির্দেশনায় হোক যে তাকে হত্যা করা হয়েছে, মারওয়ান তখন খলিফা, কোনো কোনো বর্ণনা দেখা মারওয়ান তখন খলিফা কোনো কোনো বর্ণনা দেখা যায়, অথবা তার ছিল আব্দুল মালিক খলিফা। তো যেই হোক, সে যাই হোক, যে তারা, আমি এটাই বলতে চাচ্ছি যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা বলি যে তিনি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে গণ্য করবেন, আর আমরা এই আশা করি। কিন্তু বাড়াবাড়ি করে এটাকে আরেক দিকে ডাইভার্ট করা, এটা কিন্তু ভালো কাজ নয়। যারা বর্তমান অধিকাংশই যারা দিনের দাড়ি হিসেবে বিভিন্ন জায়গায় উঠেছেন, দিন প্রতিষ্ঠা করতে চান, অধিকাংশই এই হত্যাকাণ্ডের ভিন্ন খাতে প্রভাবিত করতে চান। হত্যাকাণ্ডে অন্যায় এরকম কাজ যেন না হয় এগুলি বলা উচিত, এবং তাদের জন্য দোয়া করা উচিত, এবং তাদের বিরুদ্ধে যারা তাদের থেকে শিক্ষা কী হবে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু তাই বলে তিনি রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে এমন কথা বলা উচিত নয়। দেখুন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে সবচেয়ে উত্তম ব্যক্তি যারা, অর্থাৎ এদের মধ্যে দুজনের মধ্যে, কারণ তিনি সাহাবি আর ইয়াজিদ কোনো সাহাবি ছিলেন না, ইয়াজিদ তাবেঈ, সাহাবি হচ্ছেন তার পিতা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এদের মধ্যে উত্তম হচ্ছে নিঃসন্দেহে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু উত্তমের অধীন অদমের খেলাফত, অদমের রাজত্ব করা শরীয়তে উত্তম, অদমের অধীন অদম খলিফা হওয়া জায়েজ আছে শরীয়তে, উত্তম সব উত্তম খলিফা হতে জরুরি না। তো উনি চেয়েছেন খলিফা হতে, কিন্তু খলিফা যিনি হয়ে গেছেন তিনি হচ্ছেন ইয়াজিদ, এখন তিনি চেয়েছেন তার খেলাফত উদ্ধার করতে, এটা হলো বড় কথা। কিন্তু ইয়াজিদও খলিফা, রাজা যখন রাজ্য যখন পরিচালনা করে, তিনি যে রাজ্য পরিচালনা করেন মুসলিম বিশ্বে তখন একজনই খলিফা ছিলেন, তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। আর হুসাইন ইবনে আলী দিলান তিনি খেলাফত চেষ্টা করেছেন নিজের জন্য নিতে, কিন্তু তিনি সেটা সাকসেসফুল হন নাই, সফলকাম হন নাই, এইটা হচ্ছে মূল ঘটনা। কেউ যদি তিনি যদি কোনো সাকসেসফুল হতেন, ইতিহাস ভিন্ন রকম লেখা হতো, কিন্তু সেটা হয়নি। মূল কথা হচ্ছে সিরিয়াবাসীরা যেভাবে ইয়াজিদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, মক্কা মদিনা বা কুফার লোকেরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম একাত্ম ছিলেন না, বিভিন্ন রকম মানুষ ছিলেন, এক একজন এক এক রকম ছিলেন, কেউ এই দায়িত্ব নিতে চাননি, কেউ নিছেন, কেউ বিরুদ্ধে গেছেন, এমন অর্থাৎ যারা বিশেষ করে কুফার লোকেরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষম প্রথমে ছিলেন, পরবর্তী পয়সার লোভ বা অস্ত্রের ভয়ে তারা ভিন্ন পথে চলে গেছেন। তাহলে বোঝা গেল যে এখানে যে এই কাজটি হয়েছে সেটা ছিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি চেয়েছেন খলিফা হতে, কিন্তু ইয়াজিদ আগেই খলিফা খেলাফতের দাবি করে মসনদে বসে গেছেন, এবং তার রাজ্য তার এলাকা ছিল সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীন। কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে কেউ সাহায্য করেনি, যারা পরিবারে কেউ সাহায্য, শুধু পরিবারের লোক ছিল, বাইরে কেউ তাকে সাহায্য করতে আসেনি। বর্তমান সময়ে অবস্থা নয়, তখনকার সময় একে অপরের খবর পাইতে অনেক সময় লাগত, যে ঘটনা ঘটে গেছে অবশ্যই দুর্ভাগ্যজনক, এবং এই দুর্ঘটনার জন্য ইয়াজিদ ইবনে আবি সুফিয়ানও কিছুটা দায়ী, সবচেয়ে বেশি দায়ী হচ্ছে ওবায়দা ইবনে জিয়াদ, এটাই বলা আমাদের উদ্দেশ্য। মহরম মাসের একটু ঘটনা জানালে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। সামনে মহরম মাস আসলেই আমাদের মধ্যে কিছু মুসলিম নামধারী লোকেরা তাজিয়া করতে বের হয়। মহরম মাস আসলেই আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটা কান্নাকাটি করে দিয়ে বিদায় করে দিতে চাই। আসলে প্রতিবার কি প্রতি বছর এইভাবে তাজিয়া বের করা, শোকগাথা রচনা করা, শোকগাথা নিয়ে আলোচনা করা, এটা কি ইসলাম জায়েজ আছে কিনা? ইসলাম কারো সিরতম শ্রদ্ধা উপকৃত হতে বলে, কিন্তু এইভাবে প্রতি বছর কোনো মানুষের বাৎসরিক একটা পালন করবে, মৃত্যু তা বার্ষিকী অথবা তার শাহাদত বার্ষিকী এইভাবে দিয়ে পালন করবে, ইসলাম এটা বলে না, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো মানুষের জন্য তার স্বামী ব্যতীত, স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক প্রকাশ করার অনুমোদন করেন নাই। আর বছরের বছর ধরে 1400 বছর ধরে শোক প্রকাশ হচ্ছে, কিন্তু শোক শেষ হয় না, আবার মহরম মাস চলে গেলে শোক চলে যায়,
এই জাতীয় শোক কেন আমরা করি? আমরা দুঃখ থাকবে, কষ্ট থাকবে যে নবী পরিবারের এই মহান ব্যক্তিত্ব তিনি কারবালার প্রান্তরে মারা গেছেন, কিন্তু এটার জন্য প্রতি মহরম মাসে এটার জন্য পালন করতে হবে, এই শোক পালন করতে হবে, এটা ইসলাম বলেনি কোনো দিন। ইসলাম এটা অনুমোদন করে না, এটা জায়েজ না, এটা হারাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা করতে। আপনারা জানেন যে যখন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান মারা গেলেন, তখন জীবিত ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন, নবীর স্ত্রী। তিনি তখন তিন দিন পরে বললেন যে আমার জন্য ভালো কাপড় নিয়ে আসো, আমি শোক প্রকাশ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী ব্যতীত কারোর জন্য তিন দিনের বেশি শোক প্রকাশ করতে নিষেধ করেছেন। সেজন্য এই যদি শোক জাতীয় যারা বের করে তাজিয়া মিছিল বের করে, এটা হারাম কাজ করতেছে, এটা জায়েজ নেই। আমাদের কী করণীয় আছে? মহরম মাসের করণীয়র সাথে কারবালার কোনো সম্পর্ক নাই, এটা বিশ্বাস করতে হবে। কারবালা ঘটনার আগেই মহরমের অনেক আমল রাসূলুল্লাহ অনুমোদন করেছেন। কী আমল অনুমোদন করেছেন? যে আমলটি অনুমোদন করেছেন সেটা হচ্ছে যে মহরম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 এবং 10 তারিখ, মহরমের 9 এবং 10 তারিখ, যেখানে হোক, যেই দেশে হোক, যেই 9 যেই 10, সেটা প্রত্যেকে যেন সওম পালন করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরা, এই দিনের এই সওম পালন করলে, এর সাথে তাসুয়া তিনি ঢুকিয়েছেন, যে কেউ সেটা পালন করবে সেটা তার জন্য ওই বছরের গুনার জন্য কাফারা হয়ে যাবে, এক বছরের গুনার জন্য কাফারা হবে। তবে এটা ছোটো গুণা, ছোটো গুণা, বড় গুণার জন্য কাফারার জন্য তওবা লাগে, ছোটো গুণার জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহ তাআলা দয়া পরবশে কারো অবস্থা দেখে যদি কোনো কেউ তওবা করে, সাথে সাথে ক্ষমা করে দেবেন, আল্লাহ মাসালা। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এটা ছাড়া, এই আমল ছাড়া আর কোনো আমল কিন্তু সরাসরি হাদিসে আসেনি। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় মহরম মাস আসলে তার আমলের মধ্যে একটা হয় কি, বড় কিছু জবে করা, মোরগ জবে করা। সেদিন অনেকে মনে করে যে এই দিন ভালো খেলে সারা বছর ভালো খেতে হবে, আশ্চর্য জিনিস। কেউ আছে ওই দিন শুধু আফসোসের বিষয় বা সেদিন রক্তাক্ত হয়ে যায়, নিজে সারা শরীর রক্তাক্ত করে ফেলে। আবার কেউ কেউ নতুন জিনিস বানিয়েছে, সেটা কি, এই দিনে মহরম মাসে আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, আদম সৃষ্টি ইত্যাদি কাহিনী ফিরিস্তি লম্বা টানে, সবটি মিথ্যা। একমাত্র একটা সত্য আছে, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা মহরম কেন পালন করে এটা জানতে হবে। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন। ফেরাউন কবল থেকে বের হয়ে তিনি নদী পার হয়ে আসার পরে যেই সমুদ্রটি অর্থাৎ বাহরে আহমর বা রেড সি, এটা পার হয়ে আসার পরে তিনি সওম পালন করেছিলেন। সেই দিনটি ছিল 10ই মুহররম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতে একবার মদিনায় যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তাদেরকে যে তোমরা এই দিনটির সওম কেন পালন করো। তারা বললেন যে মুসা আলাইহিস সালাম করে, ইহুদিদের জিজ্ঞাসা করলেন সেটা, ইহুদিরা বললেন যে মুসা আলাইহিস করেছেন, আল্লাহ তাকে নাজাত দিয়েছেন, আমরা এই জন্য করি। এটা হচ্ছে এর সত্যিকার উত্তর। তখন মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা তোমাদের থেকে মুসার বেশি কাছাকাছি, কারণ তোমরা পদভ্রষ্ট অনুসারী, আমরা সত্যিকার সহজ অনুসারী, কারণ নবীরা সবাই হচ্ছে আল্লাহ, নবীরা সবাই হচ্ছে সেই হিসাবে তারা তিনি বললেন যে আমরা তাসুয়া পালন করা বেশি, আমরা আশুরা পালন করা বেশি উপযুক্ত, তিনি আশুরা রোজা রাখতেন। তখনও ফরজ সম অর্থাৎ রমজানের রোজা ফরজ হয়নি, দ্বিতীয় হিজরিতে রমজানের সম পালন হয়ে যায়। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নফল হিসাবে কারা দিয়েছেন, নফল সম হিসাবে নির্ধারণ করেছেন, কেউ ইচ্ছা করলে রাখবে, কেউ ইচ্ছা করলে রাখবে না, এরকম তার সব বর্ণনা করেছেন যে এই সবটি পাওয়া যায়। এর আগে রাসূল গুরুত্ব দিতেন, এমনকি যারা যেদিন তিনি প্রথম ঘোষণা, তিনি বলেছেন কেউ যদি না খেয়ে থাকে সেজন্য বাকি সময় না খায়, কেউ যদি কোনো বাচ্চাদের পর্যন্ত তোমরা সওম পালন করার অবস্থা করো, এরা তিনি বলেছেন যখন সওম ফরজ হয়নি তখন, পরবর্তীতে সেটা তার জন্য তাদের উপর ফরজ ছিল না, অর্থাৎ সেটা তখন নফল হয়ে যায়। এই জন্য বর্তমানে কেউ যদি কোনো সেই সওম পালন করে তার সওয়াব পাবে, কিন্তু এটার সাথে অন্য কিছু যোগ করে দিবেন না, কারবালা আটকে লাগিয়ে দিবেন না, এটার সাথে নূহের কিস্তি থেকে নূহ তার কিস্তির মাধ্যমে বেঁচে গেছেন যে কিস্তিতে চড়ে, এটা বলবেন না, এটা মিথ্যা কথা। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে ফেলে দিয়েছেন, এই জাতীয় কথা বলবেন না, কারণ এটা এর সাথে সম্পৃক্ততা নেই। এই জাতীয় যত ঘটনা উল্লেখ করা সবগুলি মিথ্যা, একমাত্র একটাই শুদ্ধ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে এদিন
ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, এই জন্য তারা এই দিনের সোমটি পালন করত এই ইহুদিরা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনে আসার পরে সেই সোমটি পালন করার নির্দেশনা দিয়েছেন। মক্কায় থাকতে কি তিনি পালন করতেন সোমটি? হ্যাঁ, তিনি মক্কায় থাকতে সোমটি পালন করতেন, মক্কাবাসীরা সেটা পালন করতে দেখে। মক্কাবাসীরা এই সোমটি কেন পালন করতেন এর বর্ণনা আসছে ইবনুল কেলবি সহ বিভিন্ন কিতাবে উল্লেখ আছে যে মক্কাবাসী একবার বড় ধরনের অপরাধ করে। সে অপরাধ করার পর তারা জিজ্ঞাসা করে প্রতিকার কী, তখন ইহুদিদের সর্দারদের কাছে তারা ধর্মীয় লোক মনে তাদের কাছে যাওয়ার পর তারা বলে যে তোমরা সওম পালন করে এই দিনের অর্থাৎ এই আশুরা, তাহলে তোমাদের সেটা প্রতিকার হবে। তখন তারা এটা পালন করতে এবং রসুল্লাহ আসলাম এই এদেরকে মক্কাবাসীদেরকে এটার উপর পেয়েছেন, এই জন্য তিনি সেটা পালন করেছেন। বুখারিতে এর বর্ণনা আসছে। আচ্ছা, মক্কা তো তিনি পালন করেছেন, তবে তিনি সেটা তিনি কারণ জানতে পারেননি। মদিনায় মক্কাবাসী পালন করা হিসেবে ভালো কাজ হিসেবে তিনি এটা করেছেন। আর মদিনায় আসার পরে তিনি জেনে এবং সেটা নির্দেশনা দিয়েছেন যে আমরা হ্যাঁ মুসার সবচেয়ে কাছাকাছি, তবে আমরা যে আগামী বছর জীবিত থাকি তো আমি নির্দেশ দিব। অর্থাৎ তিনি সবশেষে জীবনের তিনি বলেছেন এটা যে তার নির্দেশ দেবো যেন তাসুয়া যেন আমরা নবম এবং দশম উভয়টি দিন সম পালন করি, সেজন্য আমরা বর্তমানে নবম এবং দশম উভয়টি সম পালন করে থাকি। এটাই হচ্ছে একমাত্র আমল, অন্য কোনো আমল সেখানে নাই। অর্থাৎ এই দিনে আর বাড়তি কোনো আমল নেই এই মহরমের এই কাজগুলো। তবে সম পালন করার ব্যাপারে হাদিসে আসছে সম পালন করতে পারেন, সেটা ছাড়া অতিরিক্ত কোনো কিছু করা, মারামারি হানাহানি করা, তাজিয়া করা, বের করা, বা কেউ বলে আমি আনন্দ করবো, কেউ বলে আমি দুঃখ করবো, কোনোটাই নেই আনন্দ দুঃখ কোনোটাই না। এখানে হচ্ছে সওম পালন করা, এটা ছাড়া আর কোনো আমল নেই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন হচ্ছে, এক ছেলের সাথে এক মেয়ের বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়েছে, দেখা দেখি কথাবার্তা ঠিক হয়েছে, আগামী ঈদের পর বিয়ে, এখন উভয় পক্ষ চাচ্ছে ছেলে মেয়ে মোবাইলে কথা বলে ফ্রি হোক, এই কথা বলা ঠিক হবে কি না? এই কথা বলা ঠিক হবে না, জায়েজ হবে না, কারণ বিয়ে ভেঙেও যেতে পারে। তাছাড়া এটা অতিরিক্ত কথা, এর মাধ্যমে আবার বিয়েটা এমন কথা হতে পারে দুজনের মধ্যে সেটা বিয়েটাই আর হবে না। আগ্রহ থাকুক উভয় পরিবারে, এই জন্য কোথাও এরকম বিয়ে ঠিক হলেই তাদের কথাবার্তা, তার দেখা সাক্ষাৎ, চলাফেরা, ডেটিং, মিটিং কোনোটাই চলবে না, এগুলো কোনোটাই জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত না বিয়ে হচ্ছে। বিয়ে হওয়ার পরে তারপর তারা যেতে পারবে, কিন্তু পরিবারের তাদেরকে ফ্রি হওয়ার কথা না, ফ্রি হবে না, ফ্রি হবে যখন তাদের ঘরে সংসার হবে তখন তারা ফ্রি হবে। এর আগ পর্যন্ত শুধু একটুকু কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে, কিন্তু অনবরত মোবাইলে কথা বলতে পারবে না। যদি তার কোনো জানার থাকে কোনো বিষয়ে, তার পছন্দের বিষয় বা এর পছন্দের কিছু বিষয় কী, পরবর্তী যেন ঝগড়া না লাগে কারো বিষয় নিয়ে, অথবা কোন জিনিস কিনলে তা কোন জিনিস মাহার হিসেবে দিলে সে খুশি হবে বা কোনটা ভালো হবে ইত্যাদি কোনো বিশেষ কোনো থাকলে যা অন্যদের মাধ্যমে জানানো যাচ্ছে না সেটা শুধুমাত্র বলতে পারবে। কিন্তু ফ্রিলি অনেক মিটিং, অনেক লম্বা টাইম দিয়ে তিনি মিটিং চালাবেন, সিটিং করবেন, অথবা বের হয়ে যাবেন কথাবার্তা বলতে, একান্ত বাস করবেন, কোনোটাই জায়েজ না, এগুলো সবগুলো হচ্ছে না জায়েজ কাজ, এই জন্য এটা করা যাবে না। যতটুকু একেবারে না হলেই নয়, জিজ্ঞাসা করে কোনো কিছু হলে সেটা করতে পারবেন, লম্বা টাইম কথাবার্তা বলতে পারবেন, যেগুলো কোনো প্রয়োজন নেই, পরবর্তীতে এটা বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো দেখবেন যে একজন রেকর্ড করেছে, পরবর্তীতে সে বিয়ে হয় নাই, এই রেকর্ড নিয়ে আরেকখানে লাগিয়ে দেবে যে আমাদের মধ্যে এই কথা হয়েছে, আর এই নিয়ে একটা বিপদ লেগে যাবে। এই জন্য কখনও শরীয়তের বাইরে গেলেই মানুষের বিপদ লাগে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সেটা হচ্ছে এমন কিছু আপনি করতে পারেন যেটার কারণে বিয়েটা আপনি করা যায়। বিয়ে তো ঠিক হয়ে গেছে, দেরি না করে বিয়েটা শুধু তাড়াতাড়ি করে ফেলাই উচিত, এখানে আর অতিরিক্ত কথা বলা উচিত না, কত লম্বা টাইম বলা উচিত না। আমাদের এক বন্ধু, তিনি বিয়ে ঠিক হওয়ার পরে ঘন্টা পরে ঘন্টা কথা বলেছেন, পরে সেই বিয়ে ভেঙে দিয়েছেন। আমার বলছে কেন কল, শেষের দিকে মনে হয়েছে আমার কাছে মেয়েটা লুভি, অথবা মেয়েটা এই সমস্যা, মেয়েটা এই সমস্যা, অর্থাৎ কথা বলতে বলতে একসঙ্গে বিতৃষ্ নিয়ে এসে যায়, তখন আর বিয়েটা হয় না। এই জন্য এই জাতীয় কাজটা করা যাবে না। অনেক সময় মেয়েও শেষ পর্যন্ত স্বামী ছেলের প্রতি বিতৃষ্ণে আসে যে এটা কেমন এরকম তো চাইনি, অথবা তার অন্য কোনো সমস্যা উদ্রেক হয়। এই কারণে আমাদের উচিত নয় মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে সুযোগ দেওয়া। গুরুত্বপূর্ণ দুই একটা কথা থাকলে নিজে নিজের মাহরামের মাধ্যমে বলতে পারে। যদি সে একেবারেই তাকে জিজ্ঞাসা করতে হয় তাহলে একেবারে সর্বোচ্চ হাই হেলোর পক্ষ বলার মধ্যে, এর বাইরে একেবারে ইনিয়ে বিনিয়ে কথা বলা ঘন্টার পর ঘন্টা বা অনবরত ফ্রি তথাকথিত ফ্রি হওয়া, এটা কোনটাই জায়েজ না, এটা হারাম হবে, এটা আসলে অতিরিক্ত কথন হবে এর মাধ্যমে। কারণ এখনও তাদের বিয়ে হয়নি, ঠিক হলে বিয়ে হয় না, বিয়ে হলে তারপরে বিয়ে যখন হয়ে যাবে আগ্ধ হবে তখন থেকে বিয়ের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। এই জন্য তাদের উচিত, যেহেতু কথাবার্তা হয়েছে, কথাবার্তা কোনো বিয়ে না, এখনই বিয়ের আগ্ধ হয়ে যেতে পারে, বিয়ে উঠানো বা বিয়ের বিভিন্ন কর্মকাণ্ড বা আনুষাঙ্গিক মানুষ আসা যাওয়া অলিমার ব্যাপারটি পরে করতে পারবে, ছেলে মানুষ ছেলে অলিমা দিবে পরে,
বীজ হয়ে স্বল্পে সেরে ফেলতে পারে, এটা ভালো আলহামদুলিল্লাহ। এটা করে ফেলতে পারলে অন্তত তারা কথাবার্তা বলতে পারবে। আশা করি বিষয়টা আপনি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হলো, আমার একজন পুরুষ যদি চারটি বিবাহ করতে পারে, ওই ব্যক্তি চারটি বিবাহ করা শেষ একজন স্ত্রী নেই, এখন কি পঞ্চম বিবাহ করতে পারবে কি, এবং একসাথে কয়জন স্ত্রীর সাথে বসবাস করতে পারে? একটা উদাহরণ, প্রথম স্ত্রী বাচ্চা প্রসব হওয়ার সময় মারা গেছে, দ্বিতীয় স্ত্রীর সড়ক দুর্ঘটনা মারা গেছে, তৃতীয় স্ত্রীর ব্যবহার খারাপ লাগায় তালাক দিয়েছে, চতুর্থ স্ত্রী অসুস্থতার কারণে মারা গেছে, এখন কি সে আবার বিয়ে করতে পারবে? আসলে দেখুন, বিয়ের কোনো নিষেধাজ্ঞা শরীয়তে এই মাধ্যমে দেয় নাই। চারটি বিয়ে করতে হবে এরকম না, অর্থাৎ একসাথে চারটি বিয়ে রাখতে পারবে, চারটি বউ রাখতে পারবে, এটা হলো শরীয়তের বিধান। তাই একজন মানুষ যদি তা যদি কোনো পরপর দশটি বিয়েরও প্রয়োজনও করতে পারবে, অর্থাৎ ধরেন চারটা বউ ছিল, যেমন আপনি বলেছেন যে একজন স্ত্রী বসবাস করে মারা গেছে, দ্বিতীয়জন সড়ক দুর্ঘটনা, বা তৃতীয়জন থারাপড়া তালাক দিয়েছে, চতুর্থজন অস্ত্রতাকে মারা গিয়েছে, এখন তার বিয়ে বউ দরকার, এখন বিয়ে করবে, কোনো সমস্যা নেই, এতে শরীয়ত নিষেধ করে নেই। এরকম যদি একশোটাও দরকার করবে, একসাথে চারটার বেশি রাখতে পারবে না, এটা হলো শরীয়তের বিধান। একসাথে চারটার বেশি স্ত্রী রাখতে পারবে না কোনো ক্রমে। চারটি স্ত্রী যদি তালাক দিয়ে আরও চারটে বিয়ে করে তাও জায়েজ আছে, কারণ তার তো কোনো ইদ্যুত নেই এই জন্য, বা চারটে মরে গেছে কোনো কারণে, মড়ক লেগে, করোনা লেগে মরে গেছে, এখন সে আরও চারটে বিয়ে করতে পারবে একসাথে, তাও জায়েজ আছে। অর্থাৎ একজন মানুষের বিয়ে সিরিয়ালি চারটার বেশি না হলেই কোনো সমস্যা নেই, চারটার বেশি না হলে একসাথে কোনো সমস্যা নেই। আর পরপর যদি কোনো তিনি অনেক বিয়ে করেন, তার প্রয়োজনে বেহুদা নয় যে, যারা অনেক সময় দেখা যায় কেউ কোনো এলাকায় রিক্সা চালাতো, রিক্সা চালক এক বিয়ে করেছে, দুই বিয়ে করেছে, করতে করতে বিয়ে করে চলে গেছে, তার মানুষটাই কত বিয়ে করেছে বলতে পারে না, তার সন্তান কোথায় রেখে গেছে, সে মা তো কষ্ট করছে পরবর্তীতে বাচ্চাদের নিয়ে, এইটা জায়েজ নেই। দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত, দায়িত্বশীল আচরণ করা উচিত। কিন্তু যার প্রয়োজন এটা হয়নি, তা একজন মারা গেছে, দুইজন চলে গেছে, বা এই জাতীয় চারটি বউ নাই তার, অথবা একটাও নাই, সে আরও বিয়ে করবে, থাকতে পারে, কোনো সমস্যা নেই, বৃদ্ধ বয়সেও বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই যদি কেউ রাজি হয়। শরীয়তে এতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন হচ্ছে, আমরা স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়ি, কিন্তু আমার সুরা শেষ হওয়ার আগেই স্বামী রুকুতে চলে যায়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করতে হয়, এতে আমার নামাজ কি ঠিক হয় কিনা জানাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়, আপনাকেও আল্লাহ উত্তম জাযা দান করুন। আপনার স্বামী স্ত্রী সালাত আদায় করেন, ভালো কথা, যদি এইটা কোনো কারণে হয় সেটা ভালো, যদি নফল সালাত হয় সেটা ভালো। অর্থাৎ কারণে কি, করোনার কারণে বেরোতে পারছেন না, অথবা রোগের কারণে, অথবা ভয়ের কারণে কেউ ধরে নিয়ে যাবে, তার স্বামী স্ত্রী সালাত আদায় করছেন, সেটা ভালো কথা, অসুবিধা নেই এটাতে। কিন্তু এমনি জামাতে সালাত আদায় করতে হয়, কোনো যদি কোনো সমস্যা না থাকে, রোগ বা ভয় কিছু না থাকে, তাহলে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়বে না, স্ত্রী ঘরে একাকী পড়বে, আর অথবা স্ত্রী জামাতে যাবে যদি যার সাথে সুযোগ থাকে, স্বামী জামাতে সালাত আদায় করবে, এটা শরীয়তের বিধান, ঘরে সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যদি কেউ এই ব্যক্তির মতো, অর্থাৎ একজনকে দেখিয়ে যে এই যেভাবে ঘরে সালাত আদায় করেছে এরকম কেউ ঘরে সালাত আদায় করে, তাহলে তোমরা রসুলের আদর্শকে পরিত্যাগ করলে, আর যে কেউ রসুলের আদর্শকে পরিত্যাগ করবে সে পদভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার স্বামীকে মসজিদে পাঠাবেন, আপনি মসজিদে যেতে না পারেন, পরিবেশ না থাকে, ঘরে সালাত আদায় করবেন। আর অন্য সালাত, অর্থাৎ রাতের সালাত, তাহাজ্জুদ অথবা নফল বা অন্য সালাত আপনি যদি জামাতের সাথে পড়েন, আপনার স্বামীর সাথে, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। সুরায় ফাতিহাটা আপনাকে পড়তে হচ্ছে অনেকের মতেই, আর যারা বলে সুরায় ফাতিহা শুনবে তাদের মত অনুসারে আপনি যদি কোনো নাও পড়েন, কিছু স্বামীর পড়ার সাথে আমিন বলেন, যে সমস্ত সালাতে বড় করে পড়তে হয় আমিন বলেন, তাহলে তাদের মতে যথেষ্ট হয়ে যাবে। আর যারা বলে সুরায় ফাতিহা পড়তে হবে, তাদের জন্য আপনি সুরায় ফাতিহা পড়বেন, সুরায় ফাতিহার পরে যে সুরা তিনি মিলেন সেটা আপনাকে পড়তে হবে না, সেটা শুনতে হবে, কোনো ক্রমে সেটা পড়বেন না, সেটা শুনবেন, সেটা পড়া অর্থ হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি করা। সেটা ওই সময় পড়তে পারবেন যখন ইমাম জোরে কেরাত পড়ে না, তখন আপনি দুটোই পড়তে পারবেন, সুরায় ফাতিহাও পড়বেন আর আপনি এর সাথে কোনো সুরা মিলাবেন, যদি তিনি আপনাকে সময় দেন। আর সময় না দিলে আপনার সুরায় ফাতিহার পরে আর আপনার দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, ইমামের অনুসরণ করবেন। আর যদি ইমামের অনুসরণ করতে গিয়ে সুরায় ফাতিহা তো তিনি তাড়াতাড়ি করে ফেলেন, তখন আপনি সুরায় ফাতিহা দ্রুত পড়ে নেবেন, যত দ্রুত পারেন পড়ে আপনি রুকু তো করবেন। আর যখন যে রুকুও পাবেন না এমন অবস্থা হয়, আপনি তখন কেরাত ছেড়ে দিয়ে হলেও রুকু করতে হবে, দাঁড়িয়ে থাকতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আল্লাহর সিফাত, সত্তাগত কর্মগত সিফাতের ধরন আছে কিন্তু আমরা জানি না এর ধরন কীরূপ, এমনটা বিশ্বাস করা কি জায়েজ?
একজন বলেছে এটা নাকি কারামিয়েদের বিশ্বাস। আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলী, তার সিফাতের যদি ধরন না থাকে, যেই জিনিসের ধরন নাই সেই জিনিস অস্তিত্ব নাই, তার সত্তাগত গুণের ধরন আছে, কর্মগত গুণের অর্থাৎ সিফাত ফেলিয়া সিফাত জাতি উভয়ের ধরন আছে, কিন্তু আমরা জানি না, ধরন আছে আমরা জানি না। আল্লাহ আরশের উপরে উঠেছেন, কীভাবে উঠছেন আমরা জানি না, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন কীভাবে নামেন আমরা জানি না, এটা তার কর্মগত। সত্তাগত তার হাত হাত আছে, পা আছে, তার আঙ্গুল আছে, তার মুষ্টি আছে, এগুলো যেভাবে হাতে চোখ আছে, চেহারা আছে, কিন্তু এগুলো ধরনও আছে, কিন্তু আমরা ধরন জানি না, আমরা ধরন নির্ধারণ করি না, ধরন জানি না, এইভাবে হচ্ছে আমাদের আকিদা। কারামিয়াদের আকিদা এরকম না, কারামিয়ারা জিসিম সাব্যস্ত করে, কারামিয়ারা কাদিম বলে অথবা সবগুলি হাদিস বলে, মানে তাদের আকিদা আমাদের আমাদের আলোচনার জন্য আকিদার মতো না, এটা একটা ভুল ধারণা। কারামিয়াদের আকিদার সঠিক তথ্য আপনার তুলে ধরা হয়নি, আমি আমার রহমান আরশের উপরে উঠেছেন এই গ্রন্থে বিস্তারিত তুলে ধরেছি বিষয়টি, এটা যখন মার্কেটে আসবে ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে বেয়ে যাবেন। কারামিয়াদের বিষয় এটা নয় আসলে, যেটা তারা মনে করছেন আহলে সুন্নাত জামাত এবং কারামিয়াদের মধ্যে আকিদা বিরাট পার্থক্য রয়েছে। তো একদিক দিয়ে মিল আছে, কারামিয়ারা আল্লাহর কর্মগত সিফাতগুলি সাব্যস্ত করে, অর্থাৎ যে সমস্ত তিনি আরশের উপরে উঠেছেন এটা সাব্যস্ত করে, আবার তারা একদিক দিয়ে মিল থাকবে, মিল থাকবে না কেন, কোনো ভালো অংশ যদি কারো মিল থাকে আমরা অস্বীকার করি না। আকিদা শুদ্ধ আকিদার সাথে যদি কোনো ফেরকার কোনো কথা মিলে যায়, এটা ফেরকার এই অংশ ভালো আছে বাকিটা ভুল, কিন্তু কারামিয়াদের সাথে কোনো কিছু মিলে যাওয়ার কারণে আমাদেরটাও কারামিয়াদের ধরে নিয়ে আমাদেরটা ভুল বলা হবে, এটা তো ঠিক না। সালফে সালেহীন কী বিশ্বাস করতেন, কী আকিদা পোষণ করতেন, আপনি এটা দেখবেন গ্রন্থটি বের হলে ইনশাআল্লাহ, যে সাহাবা তাবেইন আইম্মা মুজতাহিদিন প্রত্যেকে শত শত মানুষের কথা কোরআন হাদিসের দলিল সবগুলি দিয়ে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলার সিফাত, জাতি সিফাত বলেন বা সত্তাগত সিফাত বা কর্মগত সিফাত বলেন, এগুলোর ধরন আছে আমরা জানি না, ধরন যেটার নাই এটা অস্তিত্বই নেই। আল্লাহর অস্তিত্ব তার যেমন ধরন আছে অবশ্যই, কিন্তু আমাদের জানা নেই কীরকম কীভাবে তিনি আছেন, তার অস্তিত্ব আছে এটা স্বীকার করতে হবে আপনার সবাইকেই। কেউ যদি বলে তার অস্তিত্ব আছে ধরন নাই, তাহলে ভুল বলছে, অস্তিত্ব আছে ধরন নাই এরকম কথা পৃথিবীতে কিছু হয় না, পৃথিবীতে না বাইরেও হয় না, অর্থাৎ এটা এটা একটা মনে ধরে নেওয়ার বিষয়। এই জন্য যারা আল্লাহ তাআলার কোনো সিফাত স্বীকার করে না, নাম স্বীকার করে না, তারা আসলে মূলত আল্লাহ তাআলাকে একটা ধরে নেওয়া জিনিস ধরে নিয়েছেন, যেটা ধরে আছে ধরে নিলাম। যারা বলে যে আল্লাহ তাআলার সিফাতের কোনো ধরন নেই, তারা আসলে আল্লাহ তাআলাকে সত্যিকার অর্থেই তার রবকে, এটাকে বলা হয় মজুদ বিশর্তিল ইতলাক, অর্থাৎ ধরে নেওয়ার মতো এরকম অবস্থায় তার অস্তিত্ব আছে, এগুলি আছে অস্তিত্ব আছে, বাস্তবে এগুলি অস্তিত্ব তারা স্বীকার করে না। আমরা বাস্তবে এগুলি অস্তিত্ব স্বীকার করি, অবশ্যই তার সত্তাগত গুণ রয়েছে, অবশ্যই তার কর্মগত গুণ রয়েছে, জাতীয় ফেলিয়া বলা হয়, এটা সালফে সালেহীন এই ভাগ করেছেন। ইমাম বাইহাকি তার আসমা সিফাত বিস্তারিত উল্লেখ করেছেন, এর আগেও আলেমরা বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুই ভাগ করেছেন, সত্তাগত কর্ম দুই ভাগ করেছেন, তিনি তার ধরন নাই বলেননি, তিনি বলছেন ধরন নির্ধারণ করা যাবে না, ঠিক আমরাও ধরন নির্ধারণ করি না, ধরন নির্ধারণ করি না, তবে আছে, নির্ধারণ করার ক্ষমতা আমাদের নাই, কারণ আল্লাহ এবং তার রাসূল আমাদের নির্ধারণ করে দেননি, এই জন্য আমরা নির্ধারণ করি না, কিন্তু ধরন আছে বিশ্বাস করতে হবে। যারা বলবে ধরন নাই তারা আসলে স্বীকার করে নাই আল্লাহ তাআলার এই সিফাতগুলিকে, স্বীকার করেনি। এখন কারামিয়াদের কোনো কথা, এখন কারামিয়াদের কথা, কারামিয়াটা ফেরকা, মোহাম্মদ ইবনে কারামের অনুসারী তারা, সিদিস্তানি তার অনুসারী, তাদের কথার মধ্যে আমার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। সেটা বড় পার্থক্য হচ্ছে এটাই, তারা ধরন নির্ধারণও করে ফেলে, অর্থাৎ তারা সেটাকে এমনভাবে করে, কেউ কেউ তাদের মধ্যে এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায়, এই জন্য আমরা সে তাদের সাথে সম্পূর্ণ আলাদা। তারা বলে আরশের ভিতরে এত হাত এত হাত, এগুলি ভিতরে আছে, এই জাতীয় কথা আমরাও বলি না কখনো, আমরা বলতে আরশের উপরে, আমরা ভিতরে বলি না। তারা এই জাতীয় কথাগুলো কারামিয়াদের জন্য, এগুলি আমাদের জন্য না, তাহলে সুন্নাত জামাত এটা বলি না আমরা। আর যারা বলে ভিতরে এরকম, তারা অন্যদের নামে বদনামি করে, সেটা আছে, যারা মুতাজিলা বা যারা তথাকথিত আশায়রা, সব আশায়রা নয় অথবা তথাকথিত মাতুরিদিয়া, তারা যেগুলি মুজাহামিয়াদের অনুসরণ করে, তারা শুধুমাত্র মিথ্যাচার করে আহলে সুন্নাত জামাতের উপরে, তারা শুধুমাত্র আহলে সুন্নাত জামাতের মিথ্যাচার করে, নিজেরা ফেরকা হয়ে গেছে, এখন অন্যদের দোষটা দিতে চায়, সুতরাং তাদের কথা মানা যাবে না। আশা করি বিষয়টি বুঝছেন, আর এই বিষয়ে আপনি নিজেও দেখতে পারেন যদি আরবি জানেন, যে কারামিদের কী বিশ্বাস আছে আর আহলে সুন্নাত জামাতের কী বিশ্বাস, এটা বুঝতে পারেন সহজেই। ইমাম আবুল হাসান আশায়রি রহমতুল্লাহ একটা কিতাব আছে, মাকালাতুল ইসলামিয়িন, এটা থেকে আপনি সহজে বুঝবেন যে আসলেই কারামিদের বিশ্বাস কী আর আহলে সুন্নাত জামাতের বিশ্বাস কী, তিনি নিজেও তুলে ধরেছেন।
ইমাম আবুল হাসান আশারি, যাদের অনুসরণ দাবি করে থাকে অন্যেরা, আশারা মাতুরিদিয়ারা দাবি করে থাকে, তাদেরকে এই কিতাবটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরেকটি প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনিয়মিত হায়েজ 5-7 দিন অতিবাহিত হওয়ার পর আবার হায়েজের ব্লাড আসে না, কিন্তু একদিন পর 2-3-4 পর আবার খুব সামান্য ব্লাড দেখা যায়, আবার দেখা যায় না। আমার প্রশ্ন হলো, এক, এ অবস্থায় কি নামাজ সওম কোরআন তিলাওয়াত, নামাজ রোজা কোরআন তিলাওয়াত করা যাবে? অনিয়মিত হায়েজের একটা নির্দিষ্ট সীমা আছে, সীমা ধরতে হবে আপনাকে, সীমা ধরে এর মাঝখানে যদি কোনো 2-1 দিন বাদ যায়, একদিন যদি কিছু না আসে, অধিকাংশ আলেমের নিকট, হাম্বলিরা ছাড়া অধিকাংশ আলেমের নিকট, এই সময় সে কিছু করবে না, সলাতও পড়বে না, মেলামেশাও করবে না স্বামীর সাথে, এবং কোরআন তেলাওয়াতও করবে না, কারণ এই সময়টা আসলে তার হায়েজের অন্তর্ভুক্ত। তবে সেটা কতদিন? সর্বোচ্চ 15 দিন, 15 দিন অতিরিক্ত হতে পারবে না। 15 দিন পর্যন্ত হওয়ার পরে সর্বোচ্চ, এরপরে তিনি গোসল করে তিনি বাকি সব সালাত আদায় করবেন, অর্থাৎ অন্য সব কাজ করতে পারবেন তখন। তো সুতরাং 5-7 দিন নয়, যদি 5-7-8-9-10 দিনও কারো এরকম ভেঙে ভেঙে মাঝখানে ভালো, এরপর আবার আসে, আবার যদি হায়েজে আসে, তাহলে বুঝতে পারবে যে এটা তাকে আর সালাত আদায় সালাতও পড়তে হবে না, এই সময়ের জন্য কোরবানি অর্থাৎ কোরআন তেলাওয়াত করতে পারবে না, আর সওম পালন করতে পারবে না। তবে সওমটা তাকে কাজা করতে হবে, কোরআন তেলাওয়াত বা সালাতের কাজা নেই। এখন আরেকটি জিনিস এর সাথে জড়িত, সেটা হচ্ছে অনেক সময় মেয়েরা পার্থক্য করতে পারে, অর্থাৎ রক্তে দেখতে পার্থক্য করতে পারে, যেটা হায়েজের রক্ত এটা কালো, এটা যদি কোনো আসে সে বুঝতে পারে যে এটা আসছে, বারবার এটা আসছে, তাহলে বোঝা গেলো তার সে কোনো পবিত্র হয়নি। কিন্তু হায়েজের রক্ত পার হওয়ার পরে কারো কারো ইস্তিহাদা শুরু হয়, ইস্তিহাদা হচ্ছে প্রদর বলা হয় এটাকে, রোগ, সেই রোগটা সেটা লাল রক্ত বের হয়, তখন বুঝতে হবে যে এটা আসলে হায়েজের রক্ত না। তো মূল যতদিন পর্যন্ত কালো রক্ত ছিল এটাই বাদ দিয়ে, এরপরে যখন ওইটা বের হয় তখন সে এটা কাপড় ছোপড় বেঁধে সালাত আদায় করবে, সওম পালন করবে, স্বামীর সাথে মিশতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, ইবাদত করতে পারবে, কোনো সমস্যা নেই, কাবায় ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই, মসজিদে ঢুকতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি প্রদর রোগ হয়, এই জন্য যারা রক্ত দিয়ে পার্থক্য করতে পারবে, আর যারা বলে যে না আমি দেখতে পাচ্ছি সবটাই হায়েজেই রক্তই, তখন সে যতদিন 15 দিন পর্যন্ত সর্বোচ্চ সে কোনো কোরআন তেলাওয়াত করবে না, সালাত আদায় করবে না, সওম পালন করবে না। সওমের জন্য সে অন্য সময় যদি ফরজ সওমে কাজা করবে, আর যদি ফরজ সওম না হয় তার ফরজ সওম আর নফল সওম তখন নফল করা লাগবে না। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো পুরুষ যদি কোনো মহিলার দিকে কুদৃষ্টি দেয় এবং তাকে নিয়ে আজেবাজে চিন্তা করে, ওই পুরুষের জন্য ওই মহিলার কন্যাকে বিয়ে করার বিধান কী? বিয়ে করে ফেললে করণীয় কী? কোনো মহিলার প্রতি কুদৃষ্টি দিলে, তাকে নিয়ে আজেবাজে চিন্তা করলে, এটুকু সীমাবদ্ধ থাকলে কোনো সমস্যা নেই, কারণ দুনিয়ার শয়তান তো আছেই, এরকম এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে তখন তার ওই তার ওই মহিলার কন্যাকে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এটা এরকম শয়তান তো বসে আছে মাথার ভিতরে কত রকমের কুদৃষ্টি নিয়ে আসবে, এটার কথা সে বন্ধ করতে পারবে না, সে এটাকে অপরাধে যায়নি, এখনও চলে আসছে মাথার ভিতরে, আবার তাড়িয়েও দিয়েছে, যদি হয় তাহলে সবও হবে, তাড়িয়ে না দিলে তার জন্য গুণা লেখা হবে, গুণার ভিতরে আসছে সে। তার মেয়েকে বিয়ে করা নিষেধ হবে না, কোনো গুণার ভিতরে পড়বে না, কিন্তু যদি স্পর্শ করে ফেলে তাহলে দুটি মত আছে। একটি মত হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, সেটা হচ্ছে তার কন্যাকে বিয়ে করতে পারবে না, সেটা স্পর্শ হোক বা পরিপূর্ণ কোনো ব্যভিচারে লিপ্ত হোক, এই জাতীয় কিছু হোক, তাহলে কোনোটাতেই সে তার কন্যাকে বিয়ে করতে পারবে না, এটা আবু হানিফা রহমতুল্লাহর মত। কিন্তু হাম্বলি মাজহাবের মত হচ্ছে, আল হারামু লা ইউহারিমুল হালাল, হারাম কখনো হালালকে হারাম করে দেয় না, অর্থাৎ সে হারাম কাজ করার কারণে তার বউটা হারাম হয়ে যাবে এরকম না। তবে যেহেতু পরবর্তীতে একসাথ হলে তাদের মধ্যে আবার সে শয়তান মাথা ছাড়া দিতে পারে, এই জন্য কখনো আর তার শাশুড়ির সাথে, যে শাশুড়ি অর্থাৎ যে তার সাথে আগে খারাপ সম্পর্ক ছিল তার সাথে একত্র হবে না, একসাথে থাকতে পারবে, এটা তারাও বলে। কী উত্তর এখানে, কোনটা আসলে বিশুদ্ধ, কোন বিশুদ্ধ মত হচ্ছে এটাই যে, এই যদি জানা জানি থাকে এই মেয়ে এই এই যার সাথে কোনো খারাপ কাজ করেছে তার কন্যাকে বিয়ে করবে না, আর জানা জানি না থাকে, না জানা হয় তো বিয়ে যদি হয়ে যায় তবে একে অপরের সাথে আর দেখা করবে না, দূরে চলে যেতে পারবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত বলে আমি মনে করি। দুইটার মধ্যে সমন্বয় করলাম, কারণ হচ্ছে কখনো কখনো এরকম ঘটনা বর্তমানে যা অবস্থা তৈরি হচ্ছে, মানুষ জানে না কোথায় তার তার অন্যায় কাজ করে আসেছে, কোথায় বিয়ে করছে, জানা যায় না থাকলে আল্লাহ তাআলা সেটা সিত্রের গোপনের উপর থাকবে, এটার পর
বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, তবে একসাথ যেন কখনো না হয়, দেখা সাক্ষাৎ যেন না হয়, বিষয়টি দেখার বিষয় রয়েছে যদি কোনো পরে জানা হয়ে যায়। আর যদি আগে পরে কখনো জানাজানি না হয় তাহলে এটা গোপনের মধ্যে থেকে যাবে। আল্লাহ তাআলা তিনি সিত্তির, তিনি সাতর করবেন, গোপন করবেন। আর যদি কোনো জানাজানি হয়ে যায় আগে থেকে তাহলে সেখানে আর বিয়ে করবে না, তার কন্যাকে বিয়ে করবে না। এটা হচ্ছে আমাদের, আমার কাছে এটা হচ্ছে প্রাধান্যতম মত। এখন আপনি বলেছেন বিয়ে করে ফেললে কী করেন, বিয়ে করে যদি করে ফেলে জেনে শুনে বিয়ে করা উচিত হয়নি, যদি না জেনে করার পরে দেখেছেন যে তার শাশুড়ি তো তার আগের কোনো তথাকথিত বেবিচারের অংশীদার ছিল, তখন তার উচিত হবে কোনো ক্রমেই তার শাশুড়ির সাথে দেখা না করা, এই স্ত্রী নিয়ে দূরে কোথাও চলে যাওয়া যেখানে তারা বসবাস করতে পারবে। যদি আবু হানিফা রহমতুল্লাহ নিকট তার এই স্ত্রীর সাথে ঘর সংসার করতে পারবে না, তাকে তালাক দিয়ে দিতে হবে। তাকে তালাক মানে তার সাথে বিয়ে হয়নি, বিয়েটা হয়নি তার সাথে, সুতরাং তার সে মাহার পাবে। যদি তার সাথে ঘর করে থাকে মাহার পাবে, আর কিছু তার সাথে আর কোনো সম্পর্ক রক্ষা করতে পারবে না, তা অন্যখানে বিয়ে হইতে হবে প্রত্যেকে, আল্লাহ তাদের স্বামী মিলিয়ে দেবেন। দুইটা মত আছে, তো আমার মতটি আমি বলেছি, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমার প্রশ্ন, নামাজের মধ্যে আল্লাহ আমার একবারে সামনে আছে না আরশের উপরে আছে, আমি কি মনে করে নামাজ পড়ব? আপনি সালাতের মধ্যে যখন নাম সালাত আদায় করেন তখন আপনার হাদিসে আছে যে আল্লাহ মুসল্লির সামনে থাকে। দেখুন, মুসল্লি কিন্তু অভাব নেই, পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আজান হচ্ছে না প্রতি মুহূর্ত। আজান হচ্ছে প্রতি মুহূর্ত, প্রতি মুহূর্ত কোথাও না কোথাও সালাত হচ্ছে, এবং একসাথে লক্ষ লক্ষ কোটি মানুষ হতে সালাত আদায় করছে একই টাইমে। সুতরাং আপনি যদি বলেন যে আল্লাহ আমার সামনে, শুধু এটা নয়, আল্লাহ তাআলা সব মুসল্লির সামনে, সব মুসল্লির সামনে। হাদিসে আছে কেউ যদি সালাত আদায় করে তো আল্লাহর সাথে মোনাজাত করে, আল্লাহর সাথে সে কথা বলে, আল্লাহর সাথে যেন সে কথা বলছে, এবং হাদিসে আছে কিবালা ওয়াজহি, আল্লাহ তার চেহারার সামনে থাকেন, এটা আল্লাহ তাআলা তার চেহারার সামনের দিকে থাকেন। সুতরাং এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার, আল্লাহ 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 তাআলা আমার চেহারার সামনে। কিন্তু এই সামনে বলতে ভিতরে নয়, আপনাকে একটু সংক্ষেপ বোঝার জন্য বলছি, পৃথিবী সবটি হচ্ছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, আমি আরও ক্ষুদ্র, তো এই ক্ষুদ্র জিনিসগুলো একজন মহান যিনি বড় তার সামনে কিন্তু এমনিই পড়ে। আপনাকে একটা পিঁপড়া বলি, পিঁপড়া একটা যদি হাঁটে আপনি তার দিকে যদি তাকান, পিঁপড়ার সামনে দিয়ে আপনি তাকান, মানুষের সৃষ্টির ষষ্ঠার তুলনা দিচ্ছি না আমি, তাহলে আপনি যে দশটা পিঁপড়া দিয়ে একসাথে তাকাইতে পারবেন, যে নিচে আছে এগুলো আপনার সামনেই আছে ছোট জিনিস। তো আল্লাহ তাআলা মহান, আজিম, তিনি কবির, সব কিছু তার হাতের মুঠোর ভিতরে, সুতরাং তিনি একসাথে সবই দেখতে পান, সবগুলো দিকে তাকাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারো তাকানোর কারণে তারা তাকানো থেকে বাদ পড়ে যায় না, পিস দিয়ে পিস পড়ে না কারো, যে পিছন দিক পড়ে গেলাম পিছন দিক তাকাচ্ছে এরকম না, সবারই তিনি সামনে তাকাতে পারেন, সব কিছু দেখতে পান, পরিপূর্ণভাবে দেখতে পান। আমাদের একে অপরের পিছন দিকে পড়ে আল্লাহর জন্য এটা নয়, কারণ আপনি ভালো করে জানেন যে আলোর যেমন গতি সেরকম আলোর বিষয়টাও জানেন, যে আলো কখনো পিস দিকে উপর থেকে উপর দিক থেকে যে আলো পড়ে এটা পিছন দিক থেকে কোনো কিছু কোনো ছায়া পড়ে না। সুতরাং আপনি বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা তিনি নূরুস সামাওয়াত ওয়াল আসমান, জমিনেরও আলো, এবং তিনি আলো তার একটা গুণ, তো তিনি আলো, তিনি সব কিছু দেখতে পান, তিনি একসাথে সমস্ত আওয়াজ শুনতে পান, পৃথিবীর যত আওয়াজ একসাথে তাকে ডাকছে তিনি শুনতে পাচ্ছেন, কোন একজনের ডাকের কারণে একজনের ডাকার কারণে একজন ডাকের কোনো বাদ সাধতেছে না, অর্থাৎ একজনটা তিনি শুনতে পারতেছে না এরকম না, সবাইটা একসাথে শুনতে পান। তো রব্বুল আলামিনের আজমত মহত্ব যদি আপনি বুঝতে পারেন, আপনি বুঝতে পারবেন যে তিনি আরশের উপর থেকে আপনার সব দেখছেন, দেখছেন জানছেন, আপনার আপনি সালাত আদায় করছেন আপনার চেহারা সামনেই আছে, এটাতে কোনো বিরোধ নেই, একটা একটার সাথে কোনো কন্ট্রাডিক্টরি নেই, এবং এটা বোঝার জন্য আপনাকে আজমাত মহান আল্লাহর আজিম কত বড় সেটাকে জানতে হবে। বিশাল জিনিসের সামনে যদি কিছু একটা রাখেন, এটা তো তার যেভাবে গ্রুপ ডাকেন আসে, ডান বাম উত্তর দক্ষিণ যেভাবে গ্রুপ ডাকেন আল্লাহ সামনেই আছে, তা আমরা সবাই আল্লাহর সামনেই আছি, চোখের সামনে আছি। সালাত যখন আদায় করি আল্লাহ তাআলা তখন আমাদের চেহারার সামনে হন দয়া পরবশ হয়ে, যাতে করে আমরা কি বলি আল্লাহ প্রশ্নের উত্তর দেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে হামাদানি আব্দি, আর যখন বলেন আর রহমানুর রহিম আল্লাহ বলেন আতনা আলী আব্দি, যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি, এভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন। যখন বলি যে এদিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আমার এবং এটা আমার বান্দার মাঝে, সে আমার কাছে আমার ইবাদত করবে, আমি তাকে সাহায্য করব, এরপর থেকে বাকিটা আমার বান্দার জন্য যা চায় তা দিব, এরপরে বলেন এহদিনা সিরাতাল মুস্তাকিমদের বাকিটা বলেন, প্রত্যেকটি মানুষের জন্য তিনি সেভাবে জবাব দেন। এই জন্য আপনার বিশ্বাস করতে হবে এই জন্য আপনাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আরশের উপর থেকেই আপনার সামনে রয়েছেন। এই সামনে থাকার অর্থ এই নয় যে তিনি পৃথিবীর ভিতরে আপনার সামনে এসে একেবারে
আপনার কাছারি ঘরের সামনে অথবা আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন এরকম এই জাতীয় বিশ্বাস রাখবেন না, এটা বিশ্বাস করা জায়েজ নেই। তিনি আরশের উপর থেকে আপনার সামনে আছেন, এটা বিশ্বাস করতে হবে। আশা করি বিষয়টি বুঝে আসছে আপনার। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি এই পৃথিবীর নিকৃষ্ট এক পাপী বান্দা, শিখ থেকে শুরু করে কোনো পাপ বাদ যায়নি, আমি তওবাকার সব পাপ মুক্ত হয়ে সহি দিনের পথে ফিরতে চাই, কীভাবে তওবা করে আমার কাছে ক্ষমা চাইতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় জানি না, দয়া করে ব্যাপারে বিস্তারিত বলবেন, আমি যেন আমার পাপের জন্য ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাকে যত বড় পাপই হোক আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিবেন, এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। তবে আমার ভয়ও থাকতে হবে, যদি ক্ষমা না করে আমার কী হবে? এই দুইটার মধ্যে সবসময় বান্দা বিচরণ করবে, এটার নাম হচ্ছে খাওফ রাজা, ভয় এবং আশা। ভয় এবং আশার মাঝখানে বান্দা দুইটি ডানার মতো নেভিগেশন যেমন দরকার, পাখির নেভিগেশনে দুটি ডানা লাগে, ইমানদারের দুটি ডানা লাগে, একটি হচ্ছে ভয়, একটি হচ্ছে আশা। আর মূল বডিটা হচ্ছে ভালোবাসা। পাখির যেমন দুটি ডানা থাকে সেরকম একটি বডি থাকে, বডিটা হচ্ছে ভালোবাসা। আল্লাহর ইবাদত করুন ভালোবাসা দিয়ে এবং আল্লাহকে ভালোবাসুন, ভালোবাসলে আপনি অন্যান্য সব ত্যাগ করতে পারবেন আল্লাহর জন্য। যখন আপনি গুণাগুলো যাই করেছেন, গুণা বেবিচার শিরক মদ সব খাইছেন, কোনো কিছুই না, যা হয়েছে অনেক বিরাট কিছু কিছুই বাদ দেন নাই, কিন্তু আল্লাহ তওবা করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা গাফুর রাহিম, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ইয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা যারা নিরাশ হয়ে না তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নিরাশ হয়ো না, আল্লাহ ইন্নাল্লাহ ইগফুরু যুনুবা জামিয়া, আল্লাহ সবই ক্ষমা করবেন। সুতরাং তওবা করলে আপনার সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত তওবাতু তাজিবু মা কানা ক্বাবলা, তওবা পূর্বে সব কিছু ক্ষমা করে দেয়, এই জন্য তওবার কারণ, তওবা যদি কেউ করে আত্তা মিনাদ দাম্বে কামাল্লা দাম্বালাহু, কেউ যদি গুনাহ থেকে তওবা করে তার যেন আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এই জন্য আমরা তওবা করি খাঁটি মনে। তওবার জন্য তিনটি শর্ত আছে। এক নম্বর হচ্ছে, যে অপরাধটি আপনি যা করবে যাচ্ছেন এটা ছেড়ে দিবেন, এক নম্বর শর্ত, যে অপরাধটি আপনি করেছেন করতেছেন বা চলছে এটা ছেড়ে দিবেন। দ্বিতীয়ত, অপরাধটি আর করবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হবেন। তিন নম্বর, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই তিনটি কাজ আপনার চলতেই থাকবে, এইখান যেই পরিবেশে আপনি আছেন পরিবেশ থেকে সরে যাবেন, যেন এই পরিবেশ থাকলে আবার গুনায় পড়তে পারেন। যদি কেউ বেবিচারে পরিবেশ থাকেন সেখানে সরে যাবেন, অন্য জায়গায় চলে যেতে হবে তাকে, এখান থেকে সরে যেতে হবে। যেমনিভাবে 101 হত্যাকারী তার জায়গা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, কারণ পরিবেশ তাকে অনেক সময় খারাপ পথে নিয়ে যায়। এই জন্য আপনার জন্য উচিত হবে, যদি যেই পরিবেশে আপনি খারাপ অন্যায় কাজগুলো করেছেন পরিবেশ ছেড়ে দিবেন, অন্য পরিবেশে যেমন ভালো লোকদের সাথে থাকবেন, ভালো লোকের সাথে আপনার ভালো কথাই মনে হবে, সালাত আদায়কারীদের সাথে থাকলে সালাত আদায় করবেন জামাতের সাথে আপনি, আর অন্যায় পথে আপনি পা বাড়াতে পারবেন না। তাহলে এই তিনটি শর্ত আপনাকে জানতে হবে। এক নম্বর হচ্ছে গুণাটা ছেড়ে দিতে হবে, দুই নম্বর হচ্ছে গুণাটা আর করবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হবেন, গুণাটার ফলে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যে আপনি নিজেকে পাপিষ্ট বন্ধা হিসেবে মনের বৃদ্ধি আপনার আছে, এটা কিন্তু তওবা, এটাও একটা তান্নাদন। এদিন ইয়া হওয়া, আপনার এই নিজেকে তিরস্কার করছেন, নাফসে লাউয়ামা, এটা আপনার ভালো প্রমাণ যে আপনি একজন তওবার দিকে আসছেন, ফিরে আসতেছেন। মানুষ অন্যায় করে অনেক সময় ব্যাপার হয়ে যায়, সে তওবা করে না, সেটা খুব খারাপ জিনিস। আপনি ফিরে আসার যে আপনার মধ্যে অবস্থান আছে, আল্লাহ তাআলা বেশি খুশি হন এটাতে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবাতে এত খুশি হন, যে কোনো বান্দার যত পাপই করুক না কেন, যদি আনান আসসামা, আসমানের পর্যন্ত পৌঁছে যায় গুনাহ করতে করতে, তারপরেও যদি বান্দা তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। হাদিসে এটা আছে, ওই আল্লাহ, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তারপর এমন খুশি হন যেমন কোনো ব্যক্তি তার বাহনের মধ্যে খাবার এবং পানীয় রাখছে মরুভূমিতে, এমন সময় বাহন খাবার এবং পানীয় নিয়ে পালিয়ে গেছে, এখন সে মনে করছে আত্মমৃত্যু ছাড়া কোনো উপায় নেই, সে ঘুমিয়ে পড়ছে ওখানে, যে মরে এইভাবে মরে থাকি, ঘুমের মধ্যে মরে আর কিছু করার নেই আমার, কিন্তু ঘুম থেকে উঠেই দেখে যে বাহন ফিরে আসছে খাবার এবং পানীয় নিয়ে, সে খুশি হয়ে বলে ফেললো, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, অর্থাৎ ভুল করে ফেলছে। এরকম আল্লাহ তাআলা ভুল করে না তো আল্লাহ বেশি খুশি হন, এটা বলার উদ্দেশ্য। বান্দা যেমন খুশি হলে অনেক সময় বেশি খুশি হলে ভুল করে বসে, খুশি হয়ে যায় ভুলের খুশির আতিশয্যে, আল্লাহ তাআলা সেই জন্য উদাহরণ দিয়ে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। আপনি তওবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা খুশি হবেন আপনার উপরে, আপনি ফিরে আসুন, আমরা চাই। একটি গ্রন্থ আছে আমাদের islamhouse.com, এটা দেখবেন, আমি তওবা করতে চাই কিন্তু এই বইটি নামিয়ে নেবেন পড়বেন, অথবা আমি তওবা করতে চাই, এই নামও থাকতে পারে,
আমি তওবা করতে চাই, এই বইটি নামিয়ে পড়বেন, ইনশাআল্লাহ বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। আর যে মানুষের হক হয়, এতক্ষণ বলেছে আল্লাহর হকের ব্যাপারে, মানুষের হক হইলে সেটা ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার সুরতগুলি খুঁজে খুঁজে বের করবেন, যদি পান ফেরত দিতে পারবেন মানুষকে যে কোনো উপায়ে, এমন কি যদি তাকে সরাসরি দিলে সে খারাপ মনে করে তার নামে ফ্লেক্সি করে দেন, তার অ্যাকাউন্টে দিয়ে দেন, সুযোগ নেন কোনো পদ্ধতিতে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেন, নামে বেনামে যেভাবে পারে তাকে দিয়ে দিতে চেষ্টা করবেন। যদি এমন কারো হয় যাকে যাদের সম্পর্কে জানে না, তখন তওবা করুন, ক্ষমা চান আল্লাহর কাছে, এক, দ্বিতীয় আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করে এবং হাসরের মাঠে যেন আপনার আমলগুলি, ভালো আমলগুলি, নেক আমলগুলি নিয়ে না যায়, এই জন্য আপনি তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহর কাছে বলেন যে আল্লাহ যেন এই ব্যবস্থাপনা করে দেন, আল্লাহকে যে তিনি যেন ওই লোকটি যেন আমাকে ক্ষমা করে দেয় মৃত্যুর আগে হলেও। আর যদি এমন হয় যে আপনি ইচ্ছা করলে কোনো টাকা পয়সার বিষয় হয়, তাহলে আপনি এই টাকা পয়সার বিষয়টা তাকে পৌঁছাবেন, না হয় সেটা যদি কোনো দেওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে সেটা অতটুকু পরিমাণ বা একটু বেশি পরিমাণ সদকা করে দেবেন ওই লোকের নামে। আবার যদি কোনো দিন দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেবেন অতিরিক্ত, কিন্তু আগে সদকা করে নিজেকে মুক্ত করার চেষ্টা করবেন। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে তওবা করে তার সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে তার দিনের উপর অটল রাখুন, এবং এই তওবা যেন খাঁটি তওবা হয় সেটা যেন আমাদের আল্লাহ তাআলা নসিব করেন। এই দোয়া আপনার জন্য করছি, নিজেদের জন্য করছি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমামকে রুকুতে পেলে আল্লাহু আকবর বলে সরাসরি রুকুতে চলে যাব নাকি তাকবীরে তাহরিম দিয়ে আল্লাহু আকবর বলে বুকে হাত বেঁধে পুনরায় আল্লাহু আকবর বলে রুকুতে চলে যাব? এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি আগে, তবে আবার দিচ্ছি, হয়তো আপনি খুঁজে পাবেন না এই জন্য। ইমামকে রুকুতে পেলে আল্লাহু আকবর বলে দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলবেন, কারণ এটা তাকবীরে তাহরিমা, দাঁড়ানো অবস্থা, এটা দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলে আপনি কি আরেকটা তাকবীর দিবেন কি না, এর মধ্যে দুটি মত, সবার নিকট দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলতে, অনেকে বাঁকা হয়ে আল্লাহু আকবর বলে, এটা না, দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলে, রুকুতে যে আল্লাহু আকবর বলে হবে না, দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলেন। এরপরে দুইটা তাকবীর আছে আমার সামনে দেখা, আরেকটা তাকবীর আছে, ওটা কি দিবেন কি না, যেমন রুকুতে যাওয়ার তাকবীরটা দিবেন কি না। হানাফি মজহাব মতে রুকুতে যাওয়ার তাকবীরটা দিবে না, কারণ ইমাম সাহেবের তো সালাতে পায় নাই সে, এখন রুকুটা তো বাইরে হয়ে যাচ্ছে, তাকবীরটা তো বাইরে হয়ে যাচ্ছে, এখন যে অজাচিত তাকবীর হচ্ছে তার সময় মতো দেওয়া হয় নাই, এটা কিন্তু ঠিক নয়। বিশুদ্ধ মত হচ্ছে তাকে তাকবীর দিবেন, কারণ এটা আফ তাকবীর এন্তেকাল বলা হয় এটাকে, এবং এটা অনেকের নিকট ওয়াজিবও হানবলি মাঝাবে, এবং এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে আকাব্বার আফা কাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয় আপনি তাকবীর দিবেন, রাসূল নিদে ফা তাকবীর তারপর আপনি তাকবীর দিবেন, এবং অর্থাৎ একসাথে না, তারপরে, যেহেতু ইমাম তাকবীর দিয়ে রুকুতে গেছে তারপরে আপনি দিচ্ছেন, সুতরাং আপনি দিবেন, আপনি প্রথমে আল্লাহু আকবর বলে দাঁড়ানো অবস্থা আল্লাহু আকবর বলে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, তারপর আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। এটা হলো বিশুদ্ধতম মত। হানাফি মাযহাবের এই মতটি এখানে সবচেয়ে শক্তিশালী মত নয়, কারণ শক্তিশালী মত হচ্ছে যে রুকুর প্রত্যেকটি অবস্থান থেকে আরেক অবস্থানে যাওয়া, এটা তাকবীরে এন্তেকাল বলা হয়, এক স্থান থেকে আরেক অবস্থানে যাওয়া, এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাওয়ার সময় তাকবীর আসে, এবং এটা প্রত্যেক ইমামও দিতে হবে, মুক্তাদিও দিতে হবে। কেউ যদি মনে করে ইমাম দিলে হবে তা কিন্তু ঠিক নয়, এটাও বিশুদ্ধ মত নয়। বিশুদ্ধ মত হচ্ছে মুক্তাদিও দিতে হবে, তাকবীর দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে আকাব্বার আফা তাকাব্বির, যখন ইমাম তাকবীর দিবে তারপর তোমরা তাকবীর দিবে। অনেকে দেখ ইমামের সাথে সাথে লেগে দেখে লাগেন, এটাও ঠিক না। আবার ইমামের অনেক পরে দিবেন, এটাও ঠিক নয়, ইমামের পর পরেই দিবেন। ইমাম দেয়ার আল্লাহ আকবর বলে রা শেষ হওয়ার পরে আপনার আ শুরু হবে, এর আগে আ শুরু করবেন না, অর্থাৎ ইমাম আল্লাহু আকবর শেষ হয়েছে আপনি আল্লাহু আকবর বলবেন, ইমামের আল্লাহু আকবর পরে আল্লাহু বলার সাথে সাথে আল্লাহ আকবর বলে ফেলবেন না, কারণ এটা উল্টো হয়ে যায়। ইমামের আগে যেন তাকবীর না হয় সেটি খেয়াল রাখবেন। তিন ধরনের সমস্যা এখানে মানুষ করে থাকে। একটা হচ্ছে কেউ কেউ দেখা যায় ইমামের আগে তাকবীর দিয়ে দেয়, এটা ভুল, তাসাহাবক বলা হয় এটাকে, এটা জায়েজ নেই। আরেকটা হচ্ছে কেউ কেউ ইমামের সাথে সাথে দিচ্ছে, এটাও ঠিক না, বরং ইমামের ফর ফরে দিতে হবে। আর কেউ কেউ দেখা যায় আরও দুর্ভাগ্যবশত ইমাম সাহেব তাকবীর দিয়ে রুকু দিয়ে শেষ করে উঠছেন, উনি এখন তাকবীরে যাচ্ছেন, উনি আসলে এই রাকাতই পান নাই, এই রাকাত পান না, যদিও তিনি আগে থেকে এই সালাতের মধ্যে আছেন, এই রুকু তার হয়নি, এই রাকাত তার হয়নি। আর যেই ব্যক্তি বিশুদ্ধ মতে যেই ব্যক্তি ইমাম সাহেবকে রুকুতে পাবে এবং তাকবীর দিয়ে রুকুতে গিয়ে সুবহানাল্লাহ পড়া, সুবহানাল্লাহ বিয়াল আজিম পড়ার মতো সময় পেয়ে যাবে এবং পড়বে, সে রুকু পেয়ে গেছে, কোনো সমস্যা নেই, তার রুকু হয়ে যাবে এবং এই রাকাত সে পেয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার মনে ওয়াসওয়াসা আসে পোশাকে যে কোনো ধরনের ময়লা ভরলে এই পোশাকে নামাজ পড়বো কি পড়বো না, এই ধরনের ওয়াসওয়াসা আসে, যেমন কোথাও বসলাম এখানে কি কোনো কিছু পোশাকে ভরলো কি না, এই ধরনের ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসা রোগীদের নিয়ে বহুত সমস্যা আছে, ভালো মানুষও ওয়াসওয়াসা রোগী আক্রান্ত হয়, এই জন্য ওয়াসওয়াসা রোগীর সাথে একজন ভালো মানুষ থাকা উচিত আপনার সাথে। আমি যদি আপনার সাথে থাকতে পারতাম আপনাকে আমি দ্বিতীয়বার কাজটি করতে দিতাম না,
আমি বসতাম আপনার সাথে যেখানে বসছেন একসাথে বসতাম, এমন আপনি যদি বলতেন আমাকে যে আমি তো ওখানে বসছিলাম, বলতাম আমিও তো বসছি, আমি এটা দিয়ে সালাত আদায় করব। ঠিক অনুরূপভাবে আপনার সাথে আমি ওযু করতাম, আপনাকে ওযু করতে দিতাম না দ্বিতীয়বার। একবার ওযু করবো আমার সামনে, আপনার সামনে ওযু করছেন, এরপর দরজা বন্ধ করে দিতাম, আপনার ওযু নেই, আপনি নামাজ পড়েন যেমনি আছে এমনি। এইভাবে কয়েক একজন মানুষ আপনাকে এইভাবে যেন গাইড করে যদি কোনো আপনাকে শুদ্ধ করতে পারে তাহলে আপনি দ্রুত ভালো হয়ে যাবেন, এই সন্দেহ বাতিকে যাবেন না। যদি আপনাকে এটা পেয়ে বসে শয়তান, পরবর্তী সবলেটি আপনি করবেন। কোনোদিন যদি শয়তান আপনাকে মনে করে যে আপনি তো মাথা মাস্তা বোধ করেন না ওজুর সময়, বুঝবেন এটা শয়তান করছে, আপনি এই নিয়ে ওজুটা নামাজটা পড়বেন, এইভাবে নামাজটা পড়বেন, আবার মাথা মাস্তা করতে যাবেন না, ওজু করবেন না আবার। ঠিক অনুরূপভাবে আপনি যখন মনে হচ্ছে যে আমার কাপড় কি নাফাক লাগলো কি না, নাফাক লাগে নাই, আপনাকে আমি শিউর দিচ্ছি আপনার কাল নামা টাক নাই, নাফাক লাগলে দেখা যাবে, দৃশ্যমান না হলে এটা নাফাক না, সুতরাং আপনি দৃশ্যমান নয়। এটা অনেক সময় আপনি দেখো পানি সব এক বালতি পানি পুরোটা নষ্ট করে ফেলবেন, হয়তো এখানে পানির অভাব আছে, এটা ঠিক নয়। আপনি যতটুকু পারেন টিস্যু ব্যবহার করেন তিনবার, অথবা তিন লাফা ব্যবহার করেন, তিন স্তর বিশিষ্ট ব্যবহার করে পরিচ্ছন্ন হন, তারপরে পানি দিয়ে পরিচ্ছন্ন হন, এটা যাইতেছে, কোনো সমস্যা নেই। অত শুধু পানি দিয়ে পরিচ্ছন্ন হতে পারে, শুধু টিস্যু দিয়ে পরিচ্ছন্ন হতে পারে, দুইটা যাইতেছে, কিন্তু পানি দিয়ে পরিচ্ছন্ন হয়ে যান। এক বালতি পানি ব্যবহার করবেন না, আপনি একইয়া ব্যবহার করবেন, এক লোটা পানি ব্যবহার করবেন, এক মগ বা এক বদনা ব্যবহার করবেন। এরপর যদি মনে হয় আপনার কাছে কেমন কেমন লাগতেছে, কেমন কেমনটা শয়তানে আসছে, এটা বলুন পানি, এরপরে নামাজ পড়ে ফেলবেন। দুই তিন দিন যাওয়ার পরে দেখবেন যে আপনার শয়তানটা আর পাচ্ছে না। শয়তানের কাজই হলো এটা, আপনাকে ভালো সেজে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে। এই জন্য আমি যদি আপনার সাথে এটা করতাম, আপনার স্ত্রীকে আপনি এটা বুঝিয়ে দেবেন, আমাকে দ্বিতীয়বার কাজটা করতে দিও না, সাথে যারা তাদেরকে বলবেন, আপনি কাজে ব্যস্ত হয়ে পড়বেন। বেশিরভাগ মানুষ যারা এই কাজগুলো তারা বেকার, বেকার মানুষকেও অসুস্থতা বেশি পায়। যদি কাজে ব্যস্ত থাকেন আপনি দেখবেন যে দুনিয়ার কাজ করে যাচ্ছেন, কখন আবার অসুস্থতা করবেন, বেকার থাকবেন না, কাজে ব্যস্ত থাকবেন, লেখাপড়ায় থাকবেন, পড়ার মধ্যে থাকবেন, কাজের মধ্যে থাকবেন, তখন আর অসুস্থতা আসার সুযোগ পাবে না। আপনি কোনো চাকরি করবেন, এমন চাকরি করবেন যে হাড় ভাঙ্গা খাটুনি, এরকম হাড় ভাঙ্গা খাটুনি কাজ করবেন, দেখবেন যে অসুস্থতা আসার সুযোগ নেই। এই জন্য গ্রামের এই কৃষকের কোনো অসুস্থতা আসে না, আপনি বেকার বসে থাকেন ঘরের ভিতরে এসি রুমে, এই জন্য আপনার অসুস্থতা একটু বেশিই আসে। এই জন্য এই জাতীয় অসুস্থতা রোগীদেরকে এক বড় ট্রিটমেন্ট হচ্ছে এটা, যে সবসময় বলতে হবে যে আপনার ওযু আছে, আপনার সালাত হচ্ছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না। এটা সবসময় একজন মানুষ তাকে সবসময় বলতে হবে, এবং তাকে দ্বিতীয়বার এই কাজটি করার সুযোগ দিবে না। যদি এটা দেয় তাহলে বোঝা গেল তাকে অসুস্থতার মধ্যে সহযোগিতা করতেছে, এই জন্য কোনোভাবেই দিবে না। তাকে নির্দেশ বলে যে এর মধ্যে ওযু করবা, সেটার মধ্যে ওযু করবে, বলে এর পানি বেশি দিবে না, এর পানি মধ্যে তুমি ওযু করবা, এটা হচ্ছে নিয়ম। বাড়াবাড়ি করবে সে অসুস্থতা বিপদে পড়ে যাবে। আর যদি অনেকের অসুস্থতা আসে, এটা রোগ কিন্তু অনেকের আসে, যে পায়ের মধ্যে বোধ কোরআন শরীফ লেগে গেলো, কোরআন এসে গেলো, কিছু একটা হইলো, সামনে কী মনে করলাম ইত্যাদি, এই জাতীয় কিছু হলে সব তাড়িয়ে দিবেন মন থেকে, ইচ্ছা করে বলে এটা কিছু না, শয়তান থেকে আসছে, এটা ভুল, এটা যেটা আসছে ওইটা ভুল, আমারটা ঠিক, আমি যেটা সুর ঠিক করেছি। এইভাবে সালাত আদায় করতে করতে একসময় ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওয়াসওয়াস থেকে মুক্ত দান করুন, কারণ এই ওয়াসওয়াসা মানে অনেকে বিপদে ফেলে দিয়েছে। ওয়াসওয়াসার কারণে অনেকে কোথাও যেতে পারে না, কোথাও যায় না, ঘরের ভিতরে সারাক্ষণ বসে থাকে, এবং সে জীবনটাকে একটা দুর্বিষহ করে ফেলেছে। এই ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য কিছু মানুষকে, পরিবারের কিছু মানুষ এগিয়ে আসা উচিত, যে তাকে ওয়াসওয়াস থেকে বাঁচানোর জন্য তাকে একটা কাজ দুইবার করতে দিবে না, একটা কথা দুইবার বলতে দিবে না, একটা নিয়ত দুইবার করতে বলতে বলবে না, সালাতের মধ্যে বলে তোমার হয়ে গেছে, কোনো দ্বিতীয়বার করা লাগবে না। এইভাবে কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। এটা শুধুমাত্র একটু প্র্যাকটিসের দরকার, কষ্ট করে একটু প্র্যাকটিস করলে এই রোগটা থেকে মুক্তি পাওয়া যায়। এটা একটা রোগ আসলে, এটা মূলত একটা রোগ, এটা বলে ডিজঅর্ডার, তো মেন্টালি তার শরীর সমস্যা হচ্ছে। এটা কখন হয়, এটা বেশিরভাগ মানুষ এটা অতিরিক্ত সমস্যা, অতিরিক্ত সন্দেহ প্রবণতার কারণে হয়। এটা থেকে বেঁচে থাকার জন্য একমাত্র ঔষধ হচ্ছে এটা, যে একজন মানুষ তাকে গাইড করে নিয়ে যাবে, তাকে গাইড করবে, তা ভালো মানুষ যার মধ্যে অসুস্থতা নাই, সে এটাকে তাকে গাইড করবে যে তার দ্বিতীয়বার কাজটি দিবে না। এরপর ওষুধ খেলে ভালো হবে না, ডাক্তারই পুরো ওষুধ খেলে কিছু হবে না এটা দ্বারা, এবং কোনো সাইকিয়াট্রিস্ট দেখালেও কিছু একটা হবে না, এবং কিছু ভালো হয় না এগুলো। সাধারণত এগুলিতে একজন মানুষ শুধুমাত্র তাকে সবসময় গাইড করবে, জোর যার কথা শুনতে সে বাধ্য, এরকম যে দ্বিতীয়বার কাজটি করতে পারবে না তুমি, বাস শেষ হয়ে গেছে, ওযু করবে না দ্বিতীয়বার, বাথরুমে যে তুমি এত পানি নষ্ট করবে না, সব দমকাই সারাক্ষণ, হয়ে গেছে তোমার ওযু আছে, তাকে সবসময় আশাবাদী করবে, নিরাশ নৈরাশ্য থেকে তাকে মুক্তি দিবে। এটা কাজ হলে ইনশাআল্লাহ সে এই অসুস্থতা রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আমি একজন সরকারি কর্মকর্তা, আমার দুটি প্রশ্ন রয়েছে। আমার বেতন আসে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসেবে, ওই টাকায় সুদজনিত কোনো সমস্যা হবে কি না? প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিলে টাকা রাখার শরিয়া মোতাবেক ব্যাখ্যা। দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের বেতন আসে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাবে, আমারও বেতন আসে অগ্রণী ব্যাংকের সোনালী সঞ্চয় হিসাবে, আপনি বুঝতে পারছেন? ওই টাকা সুদজনিত, কাল আপনি ওই ব্যাংকে একটা টাকাও রেখে দিবেন না, টাকা আসলে এটা উঠাই ফেলবেন, এটা সুদের জন্য টাকা রেখে দিলে সমস্যা।
টাকা উঠেই ফেলবেন, খরচ করে ফেলবেন, অথবা সেটা অন্য কোনো জায়গায় রাখবেন যেখানে সুদ নেই সেখানে রাখবেন, অথবা সোনালী ব্যাংকে এখন প্রত্যেক ইসলামিক বুথ করেছে সেখানে হিসেবে রাখবেন, মোদারাবা হিসেবে রাখবেন, তাহলে আপনারা সেখানে সুদ আসতে জমা হচ্ছে না। তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে আসলেও টাকা তো কোনো না কোনো মাধ্যমে আসতেই হবে, ব্যক্তি যদি কোনো অপরাধী হয় তার মাধ্যমে ভালো একটা কাজ হলে কোনো সমস্যা নেই। ব্যাংক অর্থাৎ আপনি যদি দেখেন ইহুদিরা খারাপ লোক ছিল, কিন্তু ইহুদিদের থেকে আপনি যদি কোনো একটা কাজ উদ্ধার করতে রাসূলের যুগে তারা সাহাবা কেরাম তাদের সাথে লেনদেন করেছেন, তাই বলে তারা কাফের বলে তাদেরকে সব কিছু বাদ দিয়ে দিয়েছেন এরকম না। তো এই ব্যাংকগুলো তাদের যে সমস্ত জিনিস শরিয়ার বিরোধী নয় সেগুলো আপনি করতে পারবেন তাদের সাথে। ব্যাংকের হিসাবে আসছে আপনি উঠাই ফেলেন, তাকে হিসাবে খরচটা দিলেন, তাতে তো খরচ কাটবেই আপনাকে, তার একটা কালেক্টিং একটা পয়সা নেয় তারা, যে টাকাটা উসুল করার ব্যাপারে সেটা তারা নেয় নিবে, কারণ তার একটা খেদমত আছে তার সেটা নিবে তারা। কিন্তু আপনি সেখানে যদি খাটান এক মাস দুই মাস রাখিয়ে দেন সেটা তারপর সুদ দেওয়া হয়, সেটাই হচ্ছে গুণা। এই জন্য আপনি ওই টাকা যা আপনার টাকাতে আপনি ওখানে রাখলেই গুণা হবে, সেখানে রাখবেন না, উঠে ফেললে কোনো গুণা নেই, কারণ এটা হচ্ছে মাধ্যম হয়ে আসা এবং সেটার জন্য সে পয়সা কাটে, সেটার জন্য সে টাকা পায়, এখান থেকে আপনার এখান থেকে কাটে বা কোনো না কোনো একটা চার্জ দিতে হয় সেটা সে পেয়ে যায়। এটা যে কোনো মানুষের মতোই, এটার সাথে সুদের সাথে সম্পৃক্ততা নেই। সুদ হচ্ছে টাকা রেখে খাটানো, ঋণ দিয়ে খাটানো, যার মাধ্যমে টাকা বর্ধিত আকারে আসে অথবা বর্ধিত আকারে পায়, এটা হচ্ছে নিষিদ্ধ সুদ। এটা করা যাবে না, রেখে দেওয়া যাবে না, সোনালী ব্যাংক বা জাতীয় ব্যাংকের মধ্যে কোনো সঞ্চয় টাকা রেখে সঞ্চয় হিসাবে রেখে দেওয়া যাবে না, টাকা আসবে উঠিয়ে নেবেন। দ্বিতীয় প্রশ্ন, প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিলে টাকা রাখার শরীয়ত মোতাবেক ব্যাখ্যা। প্রভিডেন্ট ফান্ড এমন একটা জিনিস বা কল্যাণ তহবিল, এগুলো আপনি চাইলেও আপনাকে টাকাটা দিবে না, এটা আপনার বেতনের পরে অর্থাৎ জীবনের পরে চাকরি শেষ হওয়ার পরে আপনাকে দিবে। অনেক সময় মৃত্যুর পরে মানুষে পায়, তার আত্মীয় স্বজন পায়, নিজে ইচ্ছা করে নিতে পারে না। এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি এরকম বা কোম্পানির পক্ষ থেকে এরকম সিস্টেম থাকে যে তারা সাধারণত এটা কাউকে দেয় না, যেটুকু জমা হয় আপনার বেতন থেকে কেটে ঠিক অনুরূপ তারা বেলা শেষে জীবনের শেষ মুহূর্তে অতটুকু তারা দেয়, তাহলে এটা নাজায়েজ হবে না। এটা কারণ হচ্ছে এটা আপনাকে বেলা শেষ সহযোগিতা করার জন্য করা হচ্ছে, কিন্তু হারাম হচ্ছে ওইটা। সেটা অনেকে কী করে, যখন দেখে যে এর মধ্যে অনেক চড়া সুদ আছে, অনেক লাভ, অনেকে প্রভিডেন্ট ফান্ডে তার বেতন পুরোটাই কাটাই ফেলে, যে এত পার্সেন্ট করে কাটুক আমার বেতন থেকে, বেশি হলে বেশি সুদ পাবো, আমার অনেক টাকা হবে, এই যে লোভ, এই যে টাকা খাটানো ওখানে, এটাই হারাম। ওখানে টাকা খাটাতে পারবেন না। যদি সুযোগ থাকে প্রভিডেন্ট ফান্ড বা কল্যাণ তহবিলে যে এই টাকার কোনো সুদ যেন না দেওয়া হয়, যেমন আমরা এটা করে দিয়েছিলি, আমার কোনো সুদ খাটবে না, যা কাটে এটাই আমি পাইলেই হবে, সেটা সম পরিমাণ দিবে, এটা সুদ খাটানো যাবে না, তাহলে এটা করবেন। আর যদি খাটানো বলার সুযোগ না থাকে বরং, তাহলে আপনি হিসাব করবেন এত বছরে আমরা কত টাকা কাটছে, এটা হিসাব করবেন, লেখা থাকে ওটা, ঠিক অনুরূপ টাকা। আর যদি কোনো ঠিক এটার অনুরূপ যত টাকা, ধরুন 5 লাখ টাকা, আরও 5 লাখ টাকা এটা নেবেন, কিন্তু এটা খাটছে যা সুদ, এটা যতই তারা খাটুক আপনি খাটাক আপনি এটা উঠাতে পারবেন না, উঠাইলে আপনি সুদ খাইলেন। অনেকে মনে করে সেটা উঠাই তারপর আমরা গরিব দুঃখীকে দেবো, ওইটা হারাম কাজ করে গরিব দুঃখী দেওয়ার দরকার নেই, যারটা সে খাইছে। এখন যদি বলেন যে আমি এটা বেশি ভালো মনে করা ঠিক না, আপনি এই টাকা হাতেই নেবেন না, এটা তো লোভ থাকার অর্থই হচ্ছে। কিছু মানুষ আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে যে আমার 10-20 টাকা আমি ব্যাংকে রাখবো, এগুলো দিয়ে সুদ নিয়ে ব্যাংকের সুদ নিয়ে গরিবদেরকে দেবো, কেন আপনি এটা করতে যাবেন? ব্যাংকের সুদ আপনি হারাম দিয়ে গরিবদের কেন সহযোগিতা করতে যাচ্ছেন? আপনি হারাম রাখছেন কেন ওখানে? এটা কোনোটাই জায়েজ নেই আপনার জন্য। তাহলে আপনি কি করবেন, প্রভিডেন্ট ফান্ড কল্যাণ তহবিলে আপনি টাকাটা আপনার থেকে যা কাটা হয় সেটা পাবেন, নিতে পারবেন। ঠিক অনুরূপ টাকা কোনো কোনো ব্যাংক বা কোনো কোনো সরকারি ব্যাংকে সরকারি চাকরি দেওয়া হয়, অনুরূপ অতটুকু টাকা দেওয়া হয়, যতটুকু জমা আছে শেষ পর্যন্ত স্থিতি কাটা হয়েছে অতটুকু দেওয়া হয়, ঠিক এটা নিতে পারবেন। কিন্তু সুদে যেটা খাটানো হয়েছে এটা নিতে পারবেন না, এটা উঠাবেন না, এটা তাকাবেন না, ফেরত তাকিয়েও দেখবেন না। অনেকে যারা বলে যে উঠাবেন না, এটা ঠিক বলে না, এটা আমরা বলেছি, কারণ হারাম উঠানোর কোনো দরকার নেই। হারাম উঠে মানুষকে দানবীর সাজার কোনো প্রয়োজন নেই, এটা হারাম হচ্ছে বিপদ থেকে বাঁচে, কারণ এসে গেছে এটা কী করবে। কিন্তু আপনি এখনটা না আনলে না আনতে পারেন, যতটুকু উঠেছেন বাকিটা উঠাবেন না। আর যদি এমন হয় যে উঠাইতে হবে আর নলে আপনাকে আসলটা উঠে দিবে না, তখন আপনি বাধ্য হয়েছেন, তখন উঠাবেন এবং সেটাকে আপনি জনকল্যাণমূলক খাতে দান করবেন, কোনো মসজিদে দিতে পারবেন না, কোনো মাদ্রাসা বা কোনো ভালো কাজ দিনই কাজে দিতে পারবেন, কোনো জনকল্যাণ রাস্তাঘাট কালভার্ট বিয়ে শাদী কোনো মেয়ের ইত্যাদি খরচে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তারিক রামাদান সম্পর্কে বলুন, তার আকিদা মানহাজ কি? আমি তারিক রামাদান সম্পর্কে জানি না আসলেই, কোনো দিন কোনো কিছু শুনি নাই তার, এই জন্য কিছু বলতে পারলাম না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমানে করোনা আক্রান্ত মৃত লোকের দাফন কাফনে আম জনতা অ্যাটেন্ড করতে পারে না, নির্দিষ্ট কিছু প্রশাসনিক লোক এটা সম্পন্ন করে, এটা শরীয়ত সম্মত কিনা? যদি জানাজা হয়ে যায়
অল্প কয়েকজন, তাহলে কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে আমাদের যে বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন মারা যান তখন অল্প কয়েকজনের মাধ্যমে জানাজা হয়েছিল। ঠিক অনুরূপভাবে অল্প জানাজা হলেও হয়ে যায়, একজন ইমাম পিছনে যদি তিনজন মুক্তাদি থাকে জানাজা হয়ে যাবে। সুতরাং করোনার কারণে দাফন অ্যাটেন্ড করতে পারে না, সরকারি নিষেধাজ্ঞাও আছে আর নিজেরও ভয়ের সম্ভাবনা বেশি প্রচুর আছে এখানে গেলে, এবং সেটা একটা কারণও আছে, কার্যকারিতাও আছে। সুতরাং এটা কোনো সমস্যা নেই, জানাজা হয়ে যাবে এবং জানাজার নামাজ হয়ে গেছে বলে বিশ্বাস করতে হবে। এরপর যদি কোনো দিন কেউ যদি মনে করে যে তার সন্তান বা তার পিতা যদি মনে করে যে আমার তো জানাজা দিতে পারিনি, আমি জানাজা দিব, তাহলে বিশুদ্ধ মতে, দুটি মত আছে। বিশুদ্ধ মত হচ্ছে যে তিনি কবরকে সামনে নিয়ে পশ্চিমমুখী কেবলামুখী হয়ে কবরকে সামনে নিয়ে তিনি কবর উপরে জানাজা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা আমার কাছে এটা গ্রহণযোগ্য মত, যদিও কোনো কোনো ফেকার মাসালাতে বিশেষ করে হানাহি মাজহাবে কবরের উপরে জানাজা পড়া তারা অনুমোদন করে না, যদিও রাসূলুল্লাহ সাল্লাম নিজে করেছেন, সরাসরি হাদিসে আসছে, অভিভাবক হিসেবে তিনি সেটা করেছেন। এই জন্য অভিভাবকরা শুধু করতে পারে, সাধারণ মানুষের জন্য না, সেটা অভিভাবক যারা আছে তারা শুধুমাত্র এইটা করতে পারবে, এটা বলে আমি মনে করি। কবরকে কেবলামুখী রেখে সালাত আদায় করাটা জায়েজ হবে। প্রশ্ন করেছেন, আমাকে এক হুজুর একটা কাজের লোক দিছিল, বালিশের নিচে কাগজ দিছিল রেখে ঘুমানোর জন্য, যেন খারাপ নজর না পড়ে বা উন্নতির জন্য এই কাগজে আমার কাছে এখনও আছে, তা কিভাবে ফেলে দিব বা নিজের কাছে রেখে দিব আমি বুঝছি না, কি করা দরকার? কাগজটা খুলে দেখবেন, আপনাদের প্রশ্ন ইংরেজিতে না লিখে বাংলায় লিখবেন, ইংরেজিতেও লেখেন না, আপনি ইংরেজি ভাষায় লিখছেন, আমাদের খুব কষ্ট হয়ে পড়তে। প্রথমত আপনি আপনাকে হুজুর যে কাগজটা দিয়েছেন ওই কাগজটা পড়ে দেখবেন, যদি কোরআন আয়াত হয় তাহলে সসম্মান করে উপরে উঠে রাখবেন, কোনো বইয়ের ভিতরে কিছুর ভিতরে রেখে দিবেন। আর যদি এমন জিনিস আপনি পড়তেই পারছেন না, কোরআন আয়াতের মতোই লেখা দেখাচ্ছে বোঝা যাচ্ছে, তাহলে সেটাকে পুড়িয়ে ফেলবেন, লোকচক্ষুর অন্তরালে পড়বেন। কেন, মানুষ শত্রু বসে আছে, আপনার নাম দিবে কোরআন পড়াই হচ্ছে বলে কেস দিবে, যদিও সে নিজে কোরআন জীবনে পড়ে না, আপনার নামে কেস দিতে ভালোই লাগে তাদের কাছে, বিপদে ফেলতে। এই জন্য সেটা প্রথমে রাখবেন, যে কোরআন আয়াত হয় তাহলে পড়াইও ফেলবেন না বিনা কারণে, কারণ রাখিয়ে দেবেন, খুলে রেখে দেবেন কোথাও বই টইয়ের ভিতরে, কোনো উপরে কোনো ইয়ার উপরে তাকের মধ্যে রেখে দেবেন, ড্রয়ার রেখে দেবেন, এটা ব্যবহার করবেন না, এই জাতীয় ব্যবহার করার কোনো নিয়ম নেই। এবং এটা করলে আপনার হবে, খারাপ নজর থেকে বাঁচা যাবে, অথবা আপনার এই বেশি হবে, উন্নতি হবে, এই জাতীয় বিশ্বাস করবেন না, কারণ এটা কোনো নিয়ম নয়। তো আপনি পড়লে হয় এটা পড়তে পারে, কিন্তু কাগজের মধ্যে যেটা করেন এটা পুরো পুরো তাবিজ দিকে চলে যাচ্ছে, এই জন্য এটা করবেন না, বালিশের নিচে রাখবেন না, উপরে উঠে রাখবেন। যদি কোনো কোরআন আয়াত হয় বুঝতে পারে, কাউকে দেখিয়ে বলবেন, কোরআন আয়াতের মতো কিন্তু পড়তে পারছি না, বুঝবেন কোরআন আয়াত হতে পারে, হয়তো তারা বাঁকা করে লিখছে, তখন এটাকে পুড়িয়ে ফেলবেন, এটা কোরআন আয়াত নয় আপনি বুঝতে পারছেন, কিন্তু মতো দেখা যাচ্ছে, কিন্তু পুড়িয়ে ফেলবেন, তবে লোকচক্ষুর অন্তরালে করবেন। আর যদি দেখেন যে কোরআন আয়াত না হাদিস না এবং এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না, কতগুলি নাম অথবা কতগুলি সংখ্যা, তাহলে সেগুলিকে সাথে সাথে পড়াই ফেলবেন, এখন দাফন করে ফেলবেন, আগুনে দিয়ে দিবেন, চুলার মধ্যে দিয়ে পড়াই ফেলবেন, কেউ কাউকে বলারও দরকার নেই, এটা কোনো সম্মানের কোনো কিছু নেই, এটা কিছু করবেন না। আপনি আপনার ন্যাক খারাপ নজর থেকে বাঁচার জন্য বেশি বেশি করে দোয়া পড়বেন, আউযু বিকালিমাতি ইল্লাহি তাআমাত মিনকুল্লা আনিল্লাম মিনকুল্লা শাইতানিন হাম, এটা পড়বেন, আউযু বিকালিমাতি ইল্লাহি তাআমাত মিন শাররি মা খালাক, এটা পড়বেন, অথবা ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লাইয়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওমা হুয়া ইল্লা যিকরুল আলামিন, এটা পড়বেন, অথবা সূরা বাকারা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এগুলো যেগুলো অথবা ফালাক নাস এখলাস এগুলি পড়বেন, প্রতিদিন সকাল বিকালে দোয়াগুলি পড়বেন, ইনশাআল্লাহ নজর লাগবে না, নজর লাগার। আর যদি কোনো কিছু দেখেন যে কেউ আপনাকে নজর লাগাচ্ছে, তখন বলবেন মাশাআল্লাহ বলো, কারণ মাশাআল্লাহ বললে আর লাগবে না, তাকে বলে দেবেন যে কোরআনে কারিম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে, আল্লাহ দেখালতে জান্নাত বলতে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জন্য যা কেউ যদি নজর লাগাই থাকে তাকে বলবেন মাশাআল্লাহ বলাই দিবেন, তার দিয়ে তাহলে আল্লাহ যা চেয়েছে বলবেন, তাহলে আর নজরটা লাগবে না। অনেক সময় এটা বলে না, অনেকে যারা নজর লাগায় তারা এটা মুঠে মুঠেই বলতে চায় না, তাদের এটা বলাবেন, এটা বলা সুন্নত, তাদের যে কোনোভাবে বুঝে এটা বলবেন মাশাআল্লাহ, যেন সে বলে মাশাআল্লাহ বললে ইনশাআল্লাহ নজরটা আর লাগবে না, মাশাআল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যেন সে বলে। তাহলে আপনার কাছে আলহামদুলিল্লাহ উন্নতির জন্য দোয়া করবেন, সরাসরি হাত তোলা লাগে, আল্লাহ উন্নতি দেয়,
আপনার কাছে দুইটি মাধ্যম আছে, দোয়া পড়া, একটি হচ্ছে দোয়া পড়া, একটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই দুটি মাধ্যমে আপনি অথবা হাত তুলে সকাল বিকালের যে আজকারগুলি করা, এগুলি করলে ইনশাআল্লাহ আপনার নজর থেকে মানতে বাঁচতে পারবেন, উন্নতিও করতে পারবেন। তাহলে আপনি এই হুজুরের তাবিজে নেবেন না কখনো, তাবিজ জাতীয় এগুলি কোনো কাজ হবে না, বালিশ নিচে রাখলে ভালো হবে এরকম না। আপনি কি সবসময় বালিশ নিচে শুয়ে থাকেন, কোথাও কোথাও দূরে যান, সেদিকে আপনি সাথে সাথে নিয়ে যাবেন নাকি? এগুলি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে অকর্মণ্য করে দেওয়ার হুজুরানি পদ্ধতি, এগুলি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার ছেলের সন্তান, মেয়ের সন্তান, দাদা দাদি নানা নানির কী হয়? ছেলের সন্তান, মেয়ের সন্তান, দাদা দাদি নানা নানির কী হয়? ছেলের সন্তান, দাদা দাদি নানানির নাতি হয়, নাতি বলা যায়, সেফ নাতি নাতি বলে। আবার সেখানে ছেলের ঘরটাকে আবার নিচে দিলে পুতিও বলে, এভাবে বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কি নিজের নিষিদ্ধ, সেটা হচ্ছে ভাই বলবে কিনা। এটা অনেক সময় দাদা ভাই বলে অথবা দাদা নাতিকে ভাই বলে, এটা কিন্তু আমাদের এই উপমহাদেশীয় কালচার। কোরআন হাদিসের কোনো কোথাও এই জাতীয় নজির পাওয়া যায় না যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি ছিল এবং তার সাথে জীবনে অনেক সময় কাটিয়েছেন তিনি। কোনো দিন যে বলেছেন যে আমার এই নাতি হয়েছে ভাই, এটা বলে নেই। অর্থাৎ আরবদের কাছে এই সিস্টেমটাই নেই। আর আমাদের দিনের যে খায়রুল আরব আজমে মান তাশাব্বাবিল আরব, উত্তম আজম হচ্ছে, উত্তম অনারব হচ্ছে ওই ব্যক্তিগুলো যারা আরবদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবই ছিলেন, তাদের সংস্কৃতি, কালচার, সভ্যতা যারা গ্রহণ করে তারা উত্তম আজম। আজম অর্থাৎ অনারবদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে আরবদের সঠিক কালচারটা যেটা আগে ছিল সেটা গ্রহণ করে নেয়। আমি এখনকার কালচার বলছি না, শুদ্ধ কালচারটা যেটা গ্রহণ করেন এটা সত্যি উত্তম। এই জন্য আপনার আমার কখনও দাদাকে ভাই না বলে দাদা, দাদাজি বলতে পারবেন, কোনো সময় শরীয়ত দুইটার প্রম আছে, দাদা দাদি আছে দুটোই, নানা নানি আছে, এবং তারাও নাতি, সেবত আছে, হাফিদ আছে, কোনো সমস্যা নেই। হাফাদা আল্লাহ তালা বলে দিয়েছে কোরআন কারিম যে আলমিক বানি নাও হাফাদা, ছেলে আবার হাফিদও বলেছে, নাতিও বলেছে, দুইটাই যাইতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দাদা বলবেন আর দাদা ছেলে বলবে, যদি কোনো বলতে যে আমার ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিনি বলেছেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, আমার এই ছেলে সে তো মহান নেতা, আল্লাহ তাআলা এরে দিয়ে আমি আশা করছি যে দুইটি বিরাট ফেরকার মধ্যে মীমাংসা করে দিবেন। অর্থাৎ করেছেন সেটা। পরবর্তীতে যুদ্ধ আরম্ভ হয়ে গেছিলো প্রায় হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে, আল্লাহ তাআলা তিনি ছাড় দিয়েছেন যে আমি খলিফা হব না। মুয়াবিয়া যখন খলিফা হয়েছেন উম্মতে মুসলিমার সবার ঐক্যমতে তিনি খলিফা হয়েছেন, এই জন্য উম্মতে মুসলিমার ঐক্যমতটি গ্রহণ করতে হবে, ইজমাউল উম্মাহ, কেউ বিরোধিতা করেন। এর অর্থ হচ্ছে এটা ইজমা, খলিফাতুল মুসলিমিন হচ্ছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো এটা রাসূলুল্লাহ সাল্লাম এটা তার নাতি হাসান সম্পর্কে মন্তব্য করেছেন, ভবিষ্যৎ মন্তব্য করেছেন তিনি, এটা হবে আশা করছি সেটা হবে, হয়েছে সেটা। কিন্তু রাসূল শব্দটা ব্যবহার করেছেন ইবনি হাজা, আমার এই ছেলে ইবনি হাজা। এবং তিনি আবার যখন কাঁধের উপর উঠে গেছে তার সন্তান নাতি, বলেছেন আমার ছেলে আমার কাঁধে উঠে গেছে, ছেলে বলেছেন, নাতিদেরকে ছেলে বলা যায়, কোনো সমস্যা নেই, নাতিকে ছেলেই বলবে, এটাই নিশ্চয় নিয়ম। মানে নাতিদেরকে ভাই বলার যে প্রবর্তন আমাদের দেশে আছে, অনেক সময় বাড়াবাড়ি করতে করতে কেউ কেউ মেয়ে নাতি নাতি নলে বলে যে বিয়ে দিবে, এই জাতীয় কথাবার্তা নাউজ বিল্লাহ, এগুলি হারাম, এগুলি বলা যায় না, এগুলি থেকে দূরে থাকতে হবে, এগুলি বলা বলবেন না। আপনার নাতির অর্থাৎ ছেলের ঘরের সন্তানরা এরাও আপনার সন্তানই, মেয়ের ঘরের সন্তান এরাও আপনারই সন্তান, সন্তান হিসেবে থাকবে এগুলো, এগুলি সন্তান, এগুলো সন্তান অর্থে এই যে এগুলি সন্তান হিসেবে নাম বলা হবে, কিন্তু এগুলো সরাসরি সন্তান না, কিন্তু সন্তানের সন্তান। এই জন্য শরীয়তে বলে ইবনুল ইবিন, যখনই দেখবেন যে ফরায়েজ করা বলে সন্তানের সন্তান, ইবনুল ইবিন সন্তানের ছেলে, ছেলে পুত্রের পুত্র, পুত্রের পুত্র নাতি পুত্র, নাতি পুত্র বলা হয়। তো এইভাবে শরীয়তের বিধান মোতাবেক দেখা যাচ্ছে যে দাদা সেটা পিতার মতো। এই জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা তুমিল্লাতে আবাই ইব্রাহিম, ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি আমার পিতাদের অনুসরণ করছি। পিতা কে বলেছেন? ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, তাদের সম্পর্কে বলছে তা তুমিল্লাতে আবাই ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব, যে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এদের আমার পিতাদের অনুসরণ করছি। এর অর্থ যে পিতা বলেছেন, পিতা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, পিতা বলছেন তিনি নিজেকে। রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছেন আনান্নবী লা কাদিব, আনান্নবী আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী না, আমি পালাতে পারি না। হুনাইনের যুদ্ধ থেকে যখন মানুষ পালাইছে তিনি পালান নাই, তিনি বলছেন আমি তো আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান না তিনি
তিনি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তানের সন্তান। কেন বলেছেন? কারণ আরবদের মাঝে এটাই প্রচলিত এবং এটা সত্য যে এক বংশে যারা নিচের দিকে থাকবে সবাই প্রত্যেকে তারই সন্তান, তারই বংশে হয়ে নিচের দিকে গেছে। এই জন্য আমরা বলি আবুনা আদম, আমাদের পিতা হচ্ছে আদম, দাদা আদম যারা বলে ভুল বলে, আদম আলাইহিসালাম আমাদের পিতা, সবাই পিতা, সমস্ত মানব জাতির পিতা। আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লামকে, দা জাদ্দুল বলা হয় না, কারণ এটাকে বাপ হিসেবে স্বীকৃত করা। সুতরাং প্রত্যেকে এর উপরের দিকে যত যাবটুকু আপনার পিতা, নিচের দিকে যতটুকু আপনার সন্তান, এটা বলবেন, এটা তো কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আজকে আর আপনাদের প্রশ্ন দিচ্ছি না, ইনশাআল্লাহ আপনাদের সাথে আপনার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন এবং দিনের উপর অটল রাখুন। আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।